কৃত্তিবাসি রামায়ণে আছে, গণ্ডীরে দিল লক্ষণ বেরিয়ে আসে ঘর, প্রবেশিতে নারে কেহ ইহার ভিতর। আসল ইস্যুটা হলো কার অধিকারের গণ্ডি কতখানি, আর সেই গণ্ডি কে অতিক্রম করছে, তাই নিয়েই যাবতীয় তর্জা। তুমুল বাগবিতণ্ডার মধ্যে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির বিরুদ্ধে আজ প্রস্তাব পাশ হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। তৃণমূল বলছে এটা পেছনের দরজা দিয়ে এলাকা দখল করতে কেন্দ্রের ছক। বিরোধিতায় নাগরিক সমাজের একাংশ। আমরা এই অনুষ্ঠানে এ নিয়ে সরাসরি কথা বলবো অপর্ণা সেনের সঙ্গেও। উল্টো দিকে শুভেন্দু অধিকারীর দাবি, বিএসএফের কাজের পরিধি এ রাজ্যে 50 নয় 80 কিলোমিটার করা উচিত। এই তর্জার মধ্যেই এবার বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কের পা ভাঙার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন উদয়ন গুহ, যদিও তিনি নিজে এসব অভিযোগ মানতে নারাজ। অন্যদিকে দেখাবো দীর্ঘদিন পর অবশেষে খুলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে শুরুতেই দেখাবো বিএসএফের কাজের পরিসর বৃদ্ধির বিরুদ্ধে আজ প্রস্তাব পাশ হলো রাজ্য বিধানসভায়। দেখুন, বিএসএফের কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরোধিতায় প্রস্তাব পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। সম্প্রতি মোদী সরকার বিজ্ঞপ্তি জারি করে যে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি 50 কিলোমিটার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং অসমে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি 15 কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 50 কিলোমিটার। অন্যদিকে গুজরাটে তা 80 কিলোমিটার থেকে কমিয়ে করা হয়েছে 50 কিলোমিটার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল। জানিয়ে দেড় ঘন্টার আলোচনায় তৃণমূল এবং বিজেপি বিধায়করা উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন, যা কার্যত হুমকি অবধি গড়ায়। সীমান্তবর্তী জেলা মালদার ইংরেজবাজারের বিধায়ক ত্রিরূপা মিত্র চৌধুরী প্রশ্ন তোলেন, বিএসএফ আরো ভেতরে এলে অসুবিধে কোথায়, আপনারা কি কোনো অপরাধ আড়াল করার চেষ্টা করছেন? তখন তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, বিএসএফ এর কোনো ট্রেনিং নেই, ওদের অত্যাচার সবাই জানে। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর প্রস্তাবের বিপক্ষে বলেন, গাইঘাটার কি অবস্থা সবাই জানে, বিএসএফ না থাকলে গ্রামের কি অবস্থা হতো আমরা জানি। অন্যদিকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার প্রস্তাবের পক্ষে বলেন, বিএসএফ এর সঙ্গে পুলিশের সংঘাত অনিবার্য, শীতলকুচির ঘটনা ভুলে গেলেন? দেড় ঘন্টার উত্তপ্ত আলোচনার পর ভোটাভুটি হলে সেখানে 112-63 ভোটে প্রস্তাব পাশ হয়ে যায়। অর্থাৎ বিএসএফ এর কাজের পরিধি বৃদ্ধির বিরোধিতায় আনা প্রস্তাবের পক্ষে 112টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে 63টি ভোট। তবে প্রস্তাব পাশের পরেও বিএসএফ ইস্যুতে তৃণমূল বিজেপির তর্জা থামেনি। পুলিশের যে ভূমিকা, রাজ্য পুলিশের যে ভূমিকা, তাকে খর্ব করা হচ্ছে। উত্তরবঙ্গের সিংহভাগ, বাংলার 37% এলাকার নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রীয় সংস্থা বিএসএফ এর হাতে। অর্থাৎ পিছন দরজা দিয়ে কেন্দ্রীয় শাসনের যে ইঙ্গিত বিজ্ঞপ্তিতে আছে, আমরা তার বিরোধিতা করছি। একটা সময় মনে হচ্ছিল যে আমরা আফগানিস্তান বা পাকিস্তানের কোন প্রভিন্সের অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে বসে আছি। 50 কিলোমিটার নয়, 80 কিলোমিটার পর্যন্ত করা উচিত। বিধানসভায় এদিন আলোচনা চলাকালীনই তুমুল দরজায় জড়িয়ে পড়েন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ও নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। উদয়ন গুহ প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, সীমান্তে তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ। এরপরই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী তার উদ্দেশ্যে বলেন, আপনি বিএসএফ সম্পর্কে যা বলছেন সেটা কুরুচিপূর্ণ। পাল্টা উদয়ন গুহ কার্যত হুমকির সুরে বলেন, আপনার একটা পা ভাঙা আর একটা পা ভেঙে দেব। আসলে উনি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স সম্পর্কে কু মন্তব্য করেছিলেন, তার এই বক্তব্যকে আমাদের যে কার্য বিবরণী আছে সেই বিবরণী থেকে বাদ দিতে হবে। তখনই বললেন ঠ্যাং ভেঙে দেব। তখনই তিনি বললেন এক ঠ্যাং ভাঙা আরেক ঠ্যাংটা ভেঙে দেব ওখানে যদি আমি ঢুকি। ওকে পা ভাঙা ভেঙে দেব সেই কথাটাও আমি বলিনি, বলেছি যে আপনার একটা পা ভাঙা, আপনি সাবধানে নড়াচড়া করুন, নাহলে আরেকটা পা ভেঙে যাবে। আপনি সাবধান করেছেন যে বন্ধু হিসেবে সাবধান করুন। এদিকে দিনহাটার তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়ে বিএসএফ এর এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, বিএসএফ এর মহিলা রক্ষীরাই একমাত্র মহিলাদের তল্লাশি করে, তাই বিএসএফ এর বিরুদ্ধে মহিলাদের আপত্তিজনকভাবে ছোঁয়ার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। বিএসএফ এর কর্মক্ষেত্রে পরিসর বৃদ্ধি নিয়ে যে রাজনৈতিক চাপানউতার বেশ কয়েকদিন ধরে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ উত্তাল করেছে, সেই বিতর্কে তো আসবো। কিন্তু তার আগে
বঙ্গ সমাজের কিছু বিশিষ্ট মানুষ, নাগরিক সমাজের একাংশ তারা স্পষ্ট নিজেদের মতামত এবং অবস্থান একেবারে পরিষ্কার মানুষের সামনে তুলে ধরেছেন। তাদের মধ্যে অন্যতম অবশ্যই অপর্ণা সেন। আমি সরাসরি রীনাদির কাছে এই অনুষ্ঠানে শুরুতেই যাব। রীনাদি, একেবারে উল্টো দিকের যুক্তিগুলো দিয়ে আমার কাছে যদি যাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা নিঃসন্দেহে অনুপ্রবেশ এবং চোরাচালান। অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি কার্যকলাপ যুক্ত, চোরাচালানের সঙ্গে অবশ্যই গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি এবং ইত্যাদি। বিএসএফের দাবি অথবা বিএসএফের এই কাজের পরিধির দিকে যারা সমর্থন করছেন তাদের দাবি হচ্ছে এই দুটো ক্ষেত্রেই বিএসএফের কাজের পরিসর বাড়লে কিছুটা সমাধান হবে। আমি প্রথমেই জানতে চাইব যে তোমাদের আশঙ্কাটা কোথায়, ঠিক কোন আশঙ্কা থেকে এই পরিসর বৃদ্ধির বিরোধিতা করছেন অপর্ণা সেন? রীনাদি, আচ্ছা, সবচেয়ে আগে যেটা আমি বলি সেটা হচ্ছে যে 1945-এর যেটা জেনিভা কনভেনশন হয়েছিল সেখানে স্থির হয়েছিল আইবিপি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার পিলার, সেখান থেকে 150 গজ দূরে থাকবে, 150 গজ দূরে থাকবে কাঁটাতারের বেড়া বা দেয়াল বা যা হোক। হ্যাঁ, কিন্তু সেগুলো বাড়তে বাড়তে অনেক জায়গায় 6 কিলোমিটার, অনেক জায়গায় 12 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। আর এই যে চোরাচালানের ব্যাপারটা, এটা কিন্তু বিএসএফ যদি কাঁটাতারের থেকে এতটা, কাঁটাতার যদি বর্ডার পিলার থেকে এতটা দূরে থাকে তাহলে চোরাচালান তো চলবেই। বিএসএফের উচিত ইন্টারন্যাশনাল বর্ডার পিলারের কাছে থাকা, একদম কাছাকাছি থাকা। সেটা তো তারা থাকছে না, সেটা তারা 50 কিলোমিটার যদি এদিকে চলে আসে, 50 কিলোমিটার যদি এদিকে চলে আসে তাহলে ওদিকে কী হচ্ছে, কী করে আটকানো যাবে, আমার মাথায় ভালো করে ঢোকেনি ব্যাপারটা। আমি আমি রীনাদি, কাঁটাতারের বেড়া নিয়ে এত কথা হচ্ছে, ভারতবর্ষের এই বিপুল সীমান্ত, শুধু যদি আমি পশ্চিমবঙ্গের ফিগারটা ধরি, 2216 কিলোমিটারের যে সীমান্ত তার মাত্র 1638 কিলোমিটার অবধি কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, অর্থাৎ 1/4, প্রায় 600 কিলোমিটারের মতো কোনো ফেন্সিং নেই। সেক্ষেত্রে কিন্তু এই অনুপ্রবেশের আমাদের এই রাজ্যের ক্ষেত্রে সেই বিপদটা আরও বেশি। ঠিক সেই যুক্তিতেই বলা হচ্ছে যদি আরও বেশি সংখ্যক বিএসএফ মোতায়েন করা যায় এবং বেশি জায়গা জুড়ে তারা অপারেট করতে পারে তাহলে একটা সমাধান সূত্র বেরোতে পারে, তাহলে পরিস্থিতির ওপর কিছুটা নিয়ন্ত্রণ পাওয়া যেতে পারে। এটা এটা বিশ্বাস করা একটু কঠিন, তার কারণ বছরে 150 জন তো মারা যাচ্ছে বিএসএফের গুলিতে। আচ্ছা, এবং সেটার কোনো বিচার হচ্ছে না, কোনো তল্লাশি হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, বলা হচ্ছে যে আত্মরক্ষার্থে। আত্মরক্ষার্থে যদি হয় তাহলে বিএসএফেরও কিছু গুলি লেগে মানে কিছু আহত হওয়ার সম্ভাবনা থাকে। আর তাছাড়া আত্মরক্ষার্থে হলে কী করে যারা মারা যাচ্ছে তাদের অনেকেরই পিঠে গুলি লাগছে, এটা কী করে হচ্ছে, কতগুলো জিনিস মানে ঠিক মেলানো যাচ্ছে না জানেন। এইখানে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে টেকনিক্যালি এই যে প্রস্তাবটা যে 50 কিলোমিটার তার মধ্যে সার্চ, সিজার, অ্যারেস্ট, যাই বিএসএফ করুক না কেন হ্যান্ড ওভার করতে হবে কিন্তু রাজ্য পুলিশকে, অর্থাৎ কেস শুরু করতে পারবে একমাত্র রাজ্য পুলিশ। সুতরাং এইখানে সেখানে রাজ্য পুলিশেরও একটা নিয়ন্ত্রণ, এই এই প্রস্তাবিত বিএসএফের কার্য পরিধি বাড়ার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ থাকতে পারে। কিন্তু আমাদের এটা যে একটা জিনিস একটু অবাক লাগে না, যে আমি বলছি এখানে ধরুন বাংলাদেশ বন্ধু রাজত্ব, হ্যাঁ একটা বন্ধু রাজ্য, তারপরে ভুটান, নেপাল এরা বন্ধু রাজ্য, সেখানে এসএসবি আছে, সীমান্তরক্ষী বল, সীমান্ত সুরক্ষা বল, সেখানে কিন্তু এরকম রক্তপাত, এই ধরনের গোলাগুলি এসব কিছু হচ্ছে না। আমি রীনাদি, এইখানে এই মতামত স্পষ্টভাবে মানুষের সামনে রাখার পর বহু ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে নাগরিক সমাজকে আক্রমণের লক্ষ্য করা হয়, এক্ষেত্রেও বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। এমনকি অপর্ণা সেনকে ট্যাগ করে, রীনাদি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্যাগ করে সেখানে সন্ত্রাসজীবী বলা হচ্ছে, একেবারে ছবি দিয়ে স্পষ্ট করে কোট আনকোট বিজেপির এক সাংসদ সৌমিত্র খান সন্ত্রাসজীবী বলছে, তোমার প্রতিক্রিয়া? দেখুন, ওরা যা খুশি তাই বলতে পারেন, হ্যাঁ আমার, আমি যে সন্ত্রাসজীবী, আমি কোনোভাবে কোনো রকমের সন্ত্রাসে যে জড়াইনি, আমি শুধু যেটা ঘটছে তার উপর মন্তব্য করছি, এটা তো বোঝাই যাচ্ছে।
তারা যদি জবরদস্তি এগুলো বলতে চান তাহলে বোঝা যাবে যে তারা মানুষের ওপর জবরদস্তি করেন। রিনাদি আমাদের সঙ্গে থাকো, আমি দ্রুত একবার এই রাজ্যের বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর কাছে যাব। সমীরদা, একটু বিষয় নিয়েই আপনার কাছে যাচ্ছি, খুব স্পষ্ট করে একটা বিষয় জানতে, যে সমীর মিত্র প্রায় 4 দশক 40 বছর বিএসএফ এ গোটা কর্মজীবন কাটালেন, তিনিও এই প্রস্তাবে খুশি নন, অর্থাৎ বিএসএফ এর কর্ম যে পরিধি সেটা বাড়ার ক্ষেত্রে আপনার আপত্তি এবং কিছু আশঙ্কাও আছে। আমার পরিষ্কার আপনার কাছে প্রশ্ন যে এই প্রস্তাব নিয়ে এত বছর এই উচ্চ পদে বিএসএফ এ কাজ করার পর আপনার আশঙ্কা শঙ্কা কোথায়? সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সুমন, ধন্যবাদ তোমাকে আজকে এই আলোচনায় আমাকে ডাকার জন্য। প্রথম কথা হচ্ছে যে আগে যখন বিএসএফের এরিয়া অফ অপারেশনটা 15 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল, এক্সেপ্টিং দ্য স্টেট অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, এবং এটা অনেক ভাবনা চিন্তা করে এই যে এক্সটেনশন, যে লিমিটটা দেওয়া হয়েছিল, এটা অনেক ভাবনা চিন্তা করে, তার পেছনে ছিল পপুলেশন প্যাটার্ন, ডেন্সিটি অফ পপুলেশন, ক্রাইম প্যাটার্ন, ভায়োলেন্স রিলেটেড টু দা, এবং তার উপরে যে আমাদের কোয়ান্টাম অফ রিসোর্সেস। এখন সেই জায়গায় আমরা যদি ম্যান্ডেটটা দেখি বিএসএফের, যে বিএসএফ কেন রেস করা হয়েছিল, যে টু সিকিউর দ্য বর্ডার অ্যান্ড অলসো টু এনশিওর দ্য ক্রাইম ফ্রি বর্ডার, নাম্বার 3 ইজ টু ইনকালকেট এ সেন্স অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যামং দ্য বর্ডার পপুলেশন, রাইট। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে এজিপি যখন আসামে আসলো, তারা আসার পরে একটা বর্ডার ফেন্সিংয়ের কনসেপ্ট নিয়ে আসলো, এবং আমি সেই এজিপি যখন করেছিল আমি তখন আসামে, আই ওয়াজ অলসো ওয়ান অফ দি মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ কমিটি যারা এটা করছিল। প্রথমে যে ভুলটা করেছিল, যে যখন আমাদের আসাম সরকার জিরো লাইনে করতে যাচ্ছিল, যেটা অপর্ণা দেবী বললেন ইটস ভেরি রাইট, যে আমরা কোনো রকম ডিফেন্সিভ পশ্চার 150 গজের মধ্যে করতে পারবো না, এইটা হচ্ছে আমাদের একটা কনভেনশন আছে। নট অনলি দ্যাট, এই জায়গাটায় আমরা যখন আমরা যেটা মুজিব ইন্দিরা বর্ডারে একটা হয়েছিল, এবং বোথ দ্য ডিজিস, ডিজি বিএসএফ অ্যান্ড ডিজি বিডিআর, তারা যখন এই এগ্রিমেন্ট করেছিলেন, সেখানে এইগুলো ক্লিয়ারলি দেওয়া আছে ক্লজ 8-এ। সমীরদা, এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ঠিক যে ফিগারগুলো আমি রিনাদিকে বলছিলাম, যে আমাদের সীমান্ত হচ্ছে রাজ্যের 2216 কিলোমিটার, তার ভেতরে প্রায় 600 কিলোমিটার কোনো ফেন্সিং নেই, কোনো কাঁটা তার দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আপনি কি এইটা বলছেন যে এই বিএসএফের পরিধি, কর্মক্ষেত্রের পরিধিটা বাড়ানোর থেকে যদি সেইখানে পুরনো যে জমির সমস্যা দশকের পর দশক ধরে আনসলভ আছে, কাঁটাতারের বেড়া দেয়া যাচ্ছে না, সেক্ষেত্রে উদ্যোগী হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াটা অনেক বেশি প্রায়োরিটির কাজ হতো দেন কাজের এলাকাটা বৃদ্ধি করা? আমি একদম তোমার সঙ্গে একমত হচ্ছি এই জন্যে, যে কাঁটাতারের বেড়াটা আমরা ইনহেরিট করেছিলাম আসাম থেকে, এবং পরবর্তীকালে পাঞ্জাবে যেটা দেওয়া হলো দ্যাট ওয়াজ রিইনফোর্স সো ওয়েল, যে সেখানে কোনোরকমভাবে বাংলায় পাকিস্তানি কিংবা খালিস্তানিরা ঢোকার চেষ্টা করতে যেয়ে হয়তো এক দুবার সফল হয়েছে, আদারওয়াইজ দে হ্যাভ বিন অ্যাপ্রিহেন্ডেড। এখন প্রশ্ন উঠছে যে আমাদের এখানে কাঁটাতারের বেড়া তো আমরা লাগিয়েছি, কিন্তু তার রিপেয়ার মানে অ্যারেঞ্জমেন্টটা হয়নি, যার ফলে কি হচ্ছে, ডিউ টু এক্সপোজার এই জল বৃষ্টি সব কিছু ওগুলো জং লেগে পড়ে যাচ্ছে, একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে, ওই পিলারগুলো খালি দাঁড়িয়ে আছে, যে আয়রন জয়েসগুলো যে ভেতর দিয়ে আসা। সেকেন্ডলি, যেটা আমরা পাঞ্জাবে করা হয়েছে, কেন পশ্চিমবঙ্গে হবে না, সেটা হচ্ছে মানে পুরো সারা রাত যদি মেন সাপ্লাই নাও থাকে তাহলে ইলিউমিনেশন, বর্ডার ইলিউমিনেশন টু ডিটেক্ট, ইমিডিয়েটলি ডিটেক্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিওপি এবং বর্ডারের ওই
কাঁটা তারের সঙ্গে সঙ্গে ওই জায়গাটাই কিন্তু ইলুমিনেশন দরকার, সো দ্যাট নোবডি ক্যান রিয়েলি রিচ আপ টু দা বর্ডার। রাইট, বেশ, আমি 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 আবার আসবো সমিতদা, আমি দ্রুত আরেকবার অপর্ণা সেনের কাছে যাবো। রিনা দি, আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে একটা রাজনৈতিক আশঙ্কাও করছেন, তৃণমূল তো বলছে যে কেন্দ্রের শাসন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার পাশাপাশি কোথাও একটা কেন্দ্র বনাম রাজ্য একটা অপ্রয়োজনীয় সংঘাতকে সৃষ্টি হতে পারে বিএসএফের এই কাজের পরিধিটা বাড়ালে। মানে আমি বলছি, একই জুরিসডিকশনে যদি কেন্দ্রীয়, আমরা বহুবার এ রাজ্যে সেই ধরনের ঘটনা দেখেছি যে সেন্ট্রাল ফোর্সের কোনো একটা পার্টের সঙ্গে রাজ্য পুলিশের একেবারে মুখোমুখি সংঘাত, বা একই ঘটনায় দু ধরনের দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে, দু ধরনের ঘটনা ঘটেছে। তো সেই ধরনের কোনো অপ্রয়োজনীয় সংঘাতের আশঙ্কা কি আপনারা করছেন এই বিএসএফের কাজের পরিধি বাড়ালে? দেখুন, এই এই ব্যাপারটা না, দেখো সুমন, এই ব্যাপারটা না আমি খুব ভালো করে বুঝি না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত তো আমি তো সবসময় দেখছি লেগেই আছে। হ্যাঁ, আমি কেন্দ্রীয় সরকারের পক্ষেও নই, আমি রাজ্য সরকারের পক্ষেও নই, আমি, তুমি তো জানো যে আমি ইস্যু বেসড পলিটিক্স, আমি গিয়েছিলাম বছর দু তিন আগে, আমি কিন্তু গিয়েছিলাম ওখানে, মানে অবশ্য আমি ছিটমহলের ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি সেই মানুষগুলোর দুর্দশাটা নিজের চোখে দেখে এসেছি। সেই জন্য আমি যখন আমি বলছিলাম রাজ্য সরকারকে যে তারা যে এই প্রস্তাবে বাধা দিতে চেয়েছিলেন, সেই সঙ্গে সেটা তো স্বাগত ছিলই, কিন্তু সেই সঙ্গে ওখানকার মানুষদের প্রতি একটু মনোযোগ দেওয়া দরকার, তারা কিন্তু খুব দুর্দশার মধ্যে আছেন। মানে আমি একটা কথা বলি, ওখানে আমি যখন গিয়েছিলাম সেগুলো ছিটমহল, এবং ছিটমহলের মধ্যে দিয়েও তো বর্ডার গেছে। সেখানে আমাকে কয়েকজন বলল যে তারা জানে না যে স্বাধীনতা দিবসটা ঠিক কবে, সেটা কি 15th August 1947 নাকি যখন কুচবিহারের মহারাজ দুবছর পরে 49 যুক্ত হলেন ভারতবর্ষের সঙ্গে, তখন নাকি যখন ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমানের মধ্যে 1974 চুক্তি হলো তখন, নাকি 2015 যখন ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট হলো তখন। মানে খুব সিরিয়াসলি জিজ্ঞেস করলেন। আর কতগুলো তারা রাজবংশী, বেশিরভাগ বর্মণ রাজবংশী, খুব তারা প্রাউড যে তারা রাজবংশী। আমি তো জানিও না ঠিক রাজবংশীরা কি, আমি বললাম যে হিন্দু না মুসলমান, এরা সব হিন্দু। হ্যাঁ, তো এরা বলছেন যে আমাদের, একজন বললেন তুমি ভাবো যে আমার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ আছে, মহারাজ কুচবিহারের, কুচবিহারের মহারাজের দেয়া ডকুমেন্ট আছে যে যে জমিটা আমি চাষ করছি সেই জমিটা আমার, কিন্তু এদিকের কোনো কাগজ নেই বলে আমি সেই জমিটা বিক্রিও করতে পারবো না, কিছু করতে পারবো না। মানে আমার জমি এতদিন যেটা জানতাম আমার, সেটা আমার নয়। মানে এই সব ঘটনা আমি প্রত্যক্ষ করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, সুতরাং আমার সেইগুলো নিয়ে চিন্তা হয়। রাজ্য আর কেন্দ্রের সংঘাতের ব্যাপারটা ভাই আমি ভালো করে বুঝি না, এটা তো লেগেই আছে সবসময় একেবারেই। অর্থাৎ রিনাদি বলছেন যে এই প্রান্তিক মানুষগুলোর বেঁচে থাকার যে লড়াইটা, তাদের প্রায়োরিটিটা উপেক্ষা করে কোথাও এই সংঘাত, এই এখতিয়ার, কার এখতিয়ারে কে ঢুকছে, এবং কেন্দ্রের রাজ্যের মোটামুটি যেটা ধারাবাহিকভাবে আমাদের এই রাজ্যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হতে থাকে, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছানো। আমি এই কথার সূত্র ধরে দ্রুত একবার এই সমস্যাটায় ফিরতে চাইব যে বিএসএফের এই বিষয়টাতে আরেকটা একেবারে প্রায় নতুন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রাজ্য সরকারের এই অবস্থানের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস এবং বামেরা। তারা দুদলই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, এবং অবশ্যই আপনাদের শুরুতেই যেটা বললাম, নাগরিক সমাজের একাংশ একেবারে স্পষ্ট করেছেন এই নিয়ে তাদের অবস্থান, অনেক ক্ষেত্রে তাদের স্পষ্ট বিরোধিতা। দেখুন, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মমতা সরকারের পাশে দাঁড়ালো বাম কংগ্রেস। রাজ্য সরকারের অবস্থানে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিদ্যুৎজনদের একাংশ 2012 সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিএসএফের কাজের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তার জোরালো বিরোধিতা করেছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা চিঠিতে তিনি বলেছিলেন, আমি যতদূর জানি বিএসএফ তৈরি হয়েছিল সীমান্ত পাহারা দেওয়ার জন্য, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বিএসএফকে সীমান্ত এলাকায় তদন্ত ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।
এরপর সেই চিঠিতে নরেন্দ্র মোদী সরাসরি অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে রাজ্যের মধ্যে রাজ্য তৈরির চেষ্টা করছে। আজ কেন্দ্রে ক্ষমতায় নরেন্দ্র মোদী, এখন তার সরকারই বিএসএফ এর কাজের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিতেই একযোগে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। এই সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। বিধানসভায় বাম ও কংগ্রেসের প্রতিনিধিত্ব না থাকলেও এই ইস্যুতে তারা রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি চিঠিতে লিখেছেন, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নস্যাৎ করে কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘোষণা করতে পারে না। মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকারের পাশে থাকার বার্তাও দেন বামফ্রন্ট চেয়ারম্যান। রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লির সরকার এই এখতিয়ার বাড়াচ্ছে, কোথায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, গুজরাটে কিন্তু কমিয়ে দিল, আবার এসব চত্বরে বাড়িয়ে দিল, কেন? এটা আমাদের ফেডারেল স্ট্রাকচারের পক্ষে নয়, সঙ্গতভাবে এর বিরুদ্ধে আমাদের সবার দাঁড়ানো উচিত। কিন্তু আজকে যখন বিধানসভা আলোচনা হলো, তৃণমূলের এমএলএ সংখ্যা কত? 220, ভোট দিয়েছে পক্ষে কজন? 112, অর্ধেক লোক দিলেন না। সরকারের প্রস্তাব, সেই প্রস্তাবের পক্ষে তৃণমূলের এমএলএ থাকলেন না, এটা কি ভালো হচ্ছে? মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রথম প্রস্তাব পাশ করে কংগ্রেস শাসিত পাঞ্জাব। সেই উদাহরণ দিয়ে প্রস্তাব আনার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বাম কংগ্রেসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তৃণমূল, পাল্টা মুখ খুলেছে বিজেপি। যাদের এখানে কোনো জনপ্রতিনিধিত্ব নেই কিন্তু রাজনৈতিক দল হিসেবে সুদীর্ঘ স্বীকৃত সিপিএম এবং কংগ্রেস, তারাও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে এটা প্রত্যাহার করার দরকার। তারা তাদের মতন করে বলুন, একত্রিতভাবেও বলা সম্ভব, বাংলাকে রক্ষা করা, বাংলার ঐতিহ্য গরিমাকে রক্ষা করা এবং বিএসএফ অ্যাক্টের মধ্যেই কাজ করা, এইটাই আমাদের লক্ষ্য। বিজেপি রাষ্ট্রীয় সুরক্ষাকে সর্বোপরি স্থান দেয় আর কেন্দ্রীয় বাহিনী, সে প্যারামিলিটারি ফোর্স হোক মিলিটারি ফোর্স হোক, সবাইকে সম্মান করে, সেটা বারবার করেছি আমরা। কিন্তু মমতা ব্যানার্জি বা তার পার্টি বা তার সহযোগী যারা আজকে বাংলায় নিশ্চিহ্ন হয়ে তার আঁচল ধরে বাঁচতে চেষ্টা করছেন, তারা কিন্তু এটা কখনো করে দেখাননি। শুধু বাম কংগ্রেসের মতো বিরোধী দলই নয়, বিএসএফ এর কাজের পরিসর বাড়ানো নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে সমর্থন করেছেন বিদ্যুৎজনদের একাংশ। একটা মিলিটারাইজেশন হচ্ছে কেন্দ্রীয় সরকার, ওখানে আরো বিএসএফ, যেন এরাই যথেষ্ট নয়, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট নয়, আরো বাড়াচ্ছেন। এবং এই যে মিলিটারিকে এখানে ঠিক মণিপুরের মতন ওইভাবে না হলেও যে এক্সট্রা পাওয়ার্স দেয়া হয় আর্মিকে, সেই এক অর্থে সেইটাই, যে যে যতটা পাওয়ার মিলিটারি থাকার কথা তার থেকে বেশি পাওয়ার তাদের হাতে আসছে, আরো আরো হচ্ছে। সব মিলিয়ে বিএসএফ ইস্যুতে এখন সরগরম বিভিন্ন মহল। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি স্বপন দাসের কাছে যাব, স্বপন দাস, এবার রাজনীতির কথায় আসবো। সেটা হচ্ছে বিপুল সীমান্ত আমাদের এই রাজ্যের, 2216 কিলোমিটার প্রায়, তার 50 কিলোমিটার এলাকা যদি বিএসএফ এর একেবারে সীমান্ত ধরে বাড়ে তাহলে অঙ্কের হিসেবে 37% এই রাজ্যের মূল ভূখণ্ডের 37% বিএসএফ সমান্তরালভাবে অপারেট করতে পারবে। এবং যদি জেলা হিসেবে মাপি তাহলে সীমান্তবর্তী 11টা জেলার সিংহভাগ বিএসএফ নিয়ন্ত্রণ করতে পারবে। এইখানে রাজনীতির প্রশ্নটা, যে তৃণমূল বলছে যে কৌশলে কেন্দ্রীয় বাহিনীর কাছে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ চলে যাবে এবং এই সমান্তরাল কেন্দ্রীয় শাসন জারি হবে। স্বপনদা, এখানে দুটো অংশ আছে, আমি প্রথম অংশটাই আগে যাই। প্রথম অংশটা হচ্ছে, আজকে বিধানসভায় একটা প্রস্তাব পাশ হয়েছে, এরকম প্রস্তাব পাঞ্জাবেও পাশ হয়েছে, এরকম বিভিন্ন বিষয়ের উপর রাজস্থানে বা অন্য কেরালায় বিভিন্ন বিষয়ের উপর প্রস্তাব পাশ হয়। তো এইরকম ধরনের প্রস্তাবের পাশ হওয়ার পর সুপ্রিম কোর্ট এই ধরনের প্রস্তাব পাশ করার কোনো অধিকার নেই বলে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা সংগঠন মামলা করে। তার পরিপ্রেক্ষিতে সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে বেঞ্চ একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সে রায়ে বলেছিলেন যে এই ধরনের প্রস্তাব পাশ করার অধিকার রাজ্যের আছে। কেন আছে না, সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তারা যদি কোনো প্রস্তাব পাশ করতে চায় নিশ্চয়ই পাশ করতে পারে, কিন্তু তার আইনি কোনো বৈধতা নেই বা আইনে কোনো এর বাধ্যবাধকতা নেই যে এটা মানতে হবে।
এটা জাস্ট ওরা ওপিনিয়ন দিয়েছে হিসেবে স্বীকৃত হবে, এটা ওদের ওপিনিয়ন, সেটা মানা বা না মানা এটা কেন্দ্রীয় যে আইন সেটার কাছে কোনো বাধা সৃষ্টি করবে না। তো এটা গেল প্রথম জিনিস। তো এই জন্য প্রস্তাব পাশ হওয়া না হওয়াতে আমি বিরাট কিছু দেখছি না। এই প্রস্তাবের পাশ হওয়ার পক্ষে কী ক্ষতি হলো লাভ হলো আমার জানা নেই, তো কিছু নেই। দ্বিতীয় বিষয়টা আমি তো বলছি, আমি অভিনেত্রী অপর্ণা সেনের বক্তব্য শুনেছি, ওনার অভিনয় বক্তব্য না, আমি বলছি ইস্যুটা নিয়ে আপনি কি মনে করছেন। না না, আমি বলছি আমি ইস্যুটা নিয়ে যেটা বলছি যে আপত্তিটা কোথায়। লালার মতো লোকেরা 50 কিলোমিটার অনেক ভেতরে বাস করে, তো আমরা কি লালাদেরকে প্রোটেক্ট করতে চাইছি? আমরা কি জানি না সীমান্ত অঞ্চলগুলো কি হয়? জঙ্গিরা যখন 50 কিলোমিটার ভিতরে এসে জঙ্গি কার্যকলাপ চালায়, তারপর কি বলেন? দায়টা কিন্তু সমীরবাবুদের উপর দেন যে বিএসএফ কি করছিল। বিএসএফ কেন এ করে? পঞ্চাশের জায়গায় কোন জঙ্গি যদি 51 কিলোমিটার দূরে থাকে তাহলে বিএসএফ কি করবে? এখানে বিএসএফ এর এখতিয়ারটা কি কি দেওয়া হয়েছে আজকের দিনে? আপনাকে বলছি আজকের দিনে এই আইনের আগে কাস্টমস বা বিএসএফ যদি কোনো গরু ধরে সেই গরু রাজ্য সরকারের পুলিশের কাছে তুলে দিতে হয়। আমি সব বুঝলাম স্বপন দা, শুধু আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিএসএফ এর এলাকা বৃদ্ধির এই প্রস্তাব কিন্তু আজকে এই 2021 বসে আমরা আলোচনা করছি সেই নিয়ে রাজনৈতিক চাপানউতার হচ্ছে তা নয়। 2012 সালে তখন এনডিএ সরকার নয় ইউপিএ সরকার, তখন এই একই প্রস্তাব নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল এবং যে রাজ্যগুলো সব থেকে জোরালো প্রতিবাদ করেছিল তার মধ্যে অগ্রণী, বলা যায় 1 নম্বর সব থেকে জোরালো প্রতিবাদ করেছিল গুজরাট, তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, আজকে যিনি এই দেশের প্রধানমন্ত্রী। আমার স্বপনদা প্রশ্নটা খুব পরিষ্কার, আজকে যারা বিরোধিতা করছেন তারা যদি দেশবিরোধী হয় তাহলে 2012 সালে নরেন্দ্র মোদী তো এই ইস্যুতে এই একই বিরোধিতা করেছিলেন, তিনি বলেছিলেন যে এই বিএসএফ এর এলাকার যে বৃদ্ধি যেটা গুজরাটে 80 কিলোমিটার করা হয়েছিল 50 থেকে 80, তীব্র প্রতিবাদ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভুল করেছিলেন? আমি দুটো বিষয় বলবো। গুজরাটে এখনো পর্যন্ত 50 কিলোমিটার আছে, রাজস্থানেও 50 কিলোমিটার আছে। কই আজকে যারা প্রতিবাদ করছেন? আমি একটু তত্ত্বের খাতিরে বলে দিই, 80 কিলোমিটার আছে, সেটা এই এই প্রস্তাবে কমে ইউনিফর্মলি প্রত্যেকটা স্টেটে 50 কিলোমিটার হবে। এই মুহূর্তে আমি আপনি যখন কথা বলছি 80 কিলোমিটার বোথ রাজস্থান অ্যান্ড গুজরাট। রাজস্থানে 50 কিলোমিটার ছিল, 50 কিলোমিটারই আছে, আর গুজরাটে 80 কিলোমিটার ছিল, সেটা 50 কিলোমিটার হয়ে আছে। এবং শুধু তাই নয়, আরো 5টা রাজ্য আমাদের উত্তর পূর্বাঞ্চলে 5টা রাজ্য। আমি তর্কের খাতিরে আপনার কথাই ধরছি, তাহলে কি আপনি বলতে চাইছেন যে 80 কিলোমিটারটা খারাপ 50 কিলোমিটারটা ভালো? 80 কিলোমিটার খারাপ বা 50 কিলোমিটার নয়। না না, তাহলে নরেন্দ্র মোদী 2012 সালে প্রতিবাদ করে ভুল করেছিলেন? সেই সময় গুজরাটের পরিস্থিতিতে তিনি বলেছিলেন এত বিরাট এলাকা এ করাটা কোনো প্রয়োজন নেই, এবং গুজরাটের সরকারকে ব্যস্ত ব্যতিব্যস্ত করার জন্যই কংগ্রেস ওটা করতে চেয়েছিল। আপনারা সকলে আজকে এক্স্যাক্টলি তৃণমূল যেটা বলছে বিজেপি সম্পর্কে, না তৃণমূল কি আছে? তৃণমূল তো জঙ্গি কার্যকলাপ তো পশ্চিমবাংলা ঠেকাতে পারছেন না, এখানে তো জঙ্গি দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য এতক্ষণ ধরে দেবাংশু আঙুল তুলে আছে, এরপরও হাত ব্যথা করবে না? স্বপন দাকে খুব অসহায় লাগছিল আর কি। না আমি না আমি একটু বলিনি স্বপন, আচ্ছা আপনি বলবেন, ঠিক আছে। আমি কোনো অসহায় নই, সুমন দা আলোচনার জায়গাটা না খুব ডিপ রুটেড, মানে অনেকগুলো পয়েন্ট এবং অ্যাসপেক্ট এখানে আছে। কিন্তু নরেন্দ্র মোদী আগা করেই যেটা ভালোবাসেন, খুব সুন্দর একটা মোড়কে সবকিছু প্রেজেন্ট করে দেওয়া, নোটবন্দি, কালো টাকা হজম হবে, এই হবে, সেই হবে করে ভেতরে বিষটা গিলিয়ে দেওয়া আস্তে করে। তো এটা বিজেপির আগাগোড়া কৌশল। আচ্ছা আপনি আমায় বলুন তো সুমন দা, এখানে 2-3টা যে বড় প্রবলেম যে কারণে আজকে বলা হচ্ছে এই কথাটা, প্রথম কথা হচ্ছে এটা তো একটা আধা 356-এর কাছাকাছি কাজ চলছে। মানে পশ্চিমবঙ্গের ম্যাপ আপনি যদি দেখেন, এক একটা রাজ্যের ম্যাপ এক এক রকম হয়। আপনি যদি উত্তর দক্ষিণ বরাবর আমরা যখন ম্যাপ দেখি, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি দেখবেন এটা উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত, পশ্চিমবঙ্গের যে আমাদের আয়তন। সেক্ষেত্রে গুজরাট বা অন্যান্য কিছু রাজ্য রয়েছে যেটা তুলনামূলকভাবে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অনেকটা। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ যখন বর্ডার ওয়াইজ আপনি পশ্চিমবঙ্গের একটা 50 কিলোমিটার রাস্তাকে আপনি একটা জায়গায় অধীনে করবেন, তখন গোটা রাজ্যের 37% সেই জায়গাটার মধ্যে। কিন্তু আমি তো একেবারে পরিষ্কার বুঝতে পারছি, তুমি বলছো যে পশ্চিমবঙ্গের ম্যাপটাই এরম, বহু জায়গায় বটলনেক আছে, এবং বাস্তব ছবিটা দেবাংশু এই যে দিনাজপুর বা একাধিক জেলা কার্যত, আমি যদি বিএসএফ বনাম রাজ্য সরকার ধরি, সেটা মোটামুটি 11টা জেলা বিএসএফ জেলা সিংহভাগে তাদের এখতিয়ার প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। কিন্তু আমি বলছি বিএসএফ তো এই দেশেরই ফোর্স। আমি যদি আবার প্রশ্নটা আরেকটা দিক থেকে উল্টে তোমার কাছে আসি, যে তারা যদি 2 কিলোমিটারের জায়গায় 50 কিলোমিটার থাকে, 15-র জায়গায় 50 থাকে, কি অসুবিধে? কিছু অসুবিধা না সুমন দা, তফাৎটা কোথায়?
আছে, আপনি ঠিক বলেছেন, বিএসএফ তো দেশের ফোর্স, কিন্তু ধরুন দেশের সরকার এরকম কাজ করছে যে চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে, কেমন সুমনদা? 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে নেতারা দক্ষিণ উত্তরবঙ্গে যেতেন, গিয়ে গরু পাচার নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ যে নেতার বিরুদ্ধে করতেন তার নাম নিশীথ প্রামাণিক। সেই নিশীথ প্রামাণিক আজকে কোন দপ্তরের মন্ত্রী? এই বিএসএফ এর দপ্তরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুমনদা। মানে যার বিরুদ্ধে আমি ওই নির্দিষ্ট অভিযোগ করেছিলাম তাকে আমি এই দপ্তরের মাথায় মন্ত্রী হিসেবে বসিয়েছি, এক। এবং দ্বিতীয় সুমন, একটা কথা, স্বপন, আপনি অনেকক্ষণ বলেছেন, আমি স্বপন এক সেকেন্ড, আমি জাস্ট একটা 30 সেকেন্ডে একটা জিনিস আমি শোনাতে চাই। আপনারা এটা থেকে আমাকে বলুন তো যে একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা জাগে কিনা, বিএসএফ কে রাজনৈতিক রং আমরা দিচ্ছি না, কে দিচ্ছে? দিলীপ ঘোষের একটা আমি শোনাই। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দিল্লি থেকে দাদার এরকম পুলিশ আসবে চকরা বকরা পোশাক পরে, হাতে লাঠিও থাকবে, বন্দুকও থাকবে, নাহলে হয় হাত পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাটবে। এবং এরপরে দিলীপ বাবু বলেন যে শ্মশানেও যেতে পারে। এবার আপনি আমায় বলুন সুমনদা, দুটো ঘটনা, কদিন আগে বিজেপি নেতারা বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন এবং দিলীপ বাবু প্রত্যেকটা নির্বাচনে শুভেন্দু বাবু দিলীপ বাবু বলেছেন দাদার পুলিশ। এই দাদার পুলিশ মানে কি বুঝবো আমরা? তো রাজনীতির রং দিচ্ছি না, কারা দিচ্ছে? চমৎকার প্রশ্ন, আমি স্বপনদার কাছে টস করে যেতেই পারি, কিন্তু তার আগে দেবাংশু আমি মনে করিয়ে দেবো, গত সপ্তাহতেই এই আমাদের এই রাজ্যে একজন তৃণমূল নেতা মঞ্চের ওপর থেকে মাইকে অন ক্যামেরা বলেছিলেন যে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন। আমার উদ্বেগটা খুব স্পষ্ট, মানে এটা দাদা এবং দিদির পুলিশে ভাগ হয়ে যাচ্ছে না? আমার কথাটা হচ্ছে পুলিশ নিয়ে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক পুলিশ, মানে পুলিশের সঙ্গে রাজনীতির সম্পর্ক, মানে এই ব্যাপারটা নিয়ে মানে বহুদিন ধরে আমরা আলোচনা করে আসছি, কিন্তু আজ অবধি টেবিলবাজি আমাদের রাজনৈতিক দলের সঙ্গে বিএসএফ এর সম্পর্ক নিয়ে আলোচনা করতে হয়নি। আমি স্বপনদার কাছে আসবো, কিন্তু তার আগে একবার সমীর মিত্রের কাছে যাবো। সমীর, আমি আমি পুরো জিনিসটা এখতিয়ার এবং ডিসিপ্লিন ফোর্সের কাজের পরিধির মধ্যে যদি বাঁধার চেষ্টা করি, ধরুন একটা জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ দুপক্ষই সেখানে গেল অভিযান চালাতে, কারা অভিযান চালাবে? এক, একেবারে আমি সাধারণ মানে ঘটনায় যেগুলো ঘটে সেগুলো। দুই হচ্ছে, এই প্রস্তাবে বলা হচ্ছে যে সার্চ সিজার অ্যারেস্ট যাই করুক না কেন বিএসএফ হ্যান্ডওভার করতে হবে রাজ্যের পুলিশকে এবং কেস শুরু করবে রাজ্যের পুলিশ। আমি যদি তর্কের খাতিরে, বাঞ্ছনীয় নয়, তর্কের খাতিরে ধরে নিই যে একেবারে লগার হেডে মুখোমুখি সংঘাত বিএসএফ এবং রাজ্যের পুলিশ দুজনে দুরকম ভাবছে একটাই কেস নিয়ে, সেক্ষেত্রে সেই কেসের ভবিষ্যৎ কী হবে? সমিতা, সে প্রথমেই বলে নিই যে পুলিশ হ্যাজ গট সার্টেন ইনহেরেন্ট পাওয়ার অ্যান্ড অথরিটি আন্ডার সিআরপিসি আইপিসি। সেই জায়গাটায় অন্য কারোর কিছু করার নেই, বিএসএফ যাই বলুক, কেন্দ্র যাই বলুক, আজকে গরু যদি সিজ হয় তাহলে কাস্টমস কে হ্যান্ডওভার করা হবে এবং কাস্টম সেটা অকশন করবে, আজকে যদি অন্য কিছু সিজ হয় আর্মস এন্ড অল সেটা দেওয়া হবে পুলিশকে এবং পুলিশ উইল টেক ফার্দার লিগাল কোর্স, আজকে যদি কোনো ক্রাইম ক্রিমিনালকে ধরা হয় উইদিন 24 আওয়ার্স নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তাকে হ্যান্ডওভার করতে হবে বিএসএফকে। তৃতীয়ত, কতকগুলো উই হ্যাভ, আমার মনে হয় আমরা খুব আনচ্যারিটেবল হয়ে যাচ্ছি বিএসএফ এর ওপরে কিছু মন্তব্যে, সেটা হচ্ছে যে আজকেই বোধহয় মাননীয় একজন এমএলএ কিছু বলেছেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আজকে উনি হয়তো ওনার এটা জানা উচিত, কারণ উনি দিনাটায় থাকেন এবং দিনাটা হ্যাজ গট এ ভেরি ভাস্ট বর্ডার, যেখানে আমাদের প্রত্যেকটা বিওপিতে মহিলা বিএসএফ রয়েছে এই মহিলাদের সার্চ করার জন্যে। নাম্বার টু, যেটা বলা হচ্ছে যে 600 কিলোমিটার যে খালি পড়ে আছে, আমি জ্ঞাতার্থে জানাই যে রিভারাইন বর্ডারে কোনো বর্ডার ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি এবং পশ্চিমবঙ্গে সেই এসচুয়ারি পয়েন্ট থেকে নিয়ে আমরা যদি অ্যালং দি যাই পদ্মা হয়ে উত্তরবঙ্গে সেই ইয়েতে, সেখানে দেখতে পাবো যে বেশ 100 কিলোমিটার সেখানে কিন্তু বর্ডার ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি, একদম 600 কিলোমিটারের বেশি। হ্যাঁ, এখানে কিন্তু এখানে যেটা সবচেয়ে, আমি অ্যাজ এ বর্ডারম্যান যখন চাকরিতে ছিলাম আজকের দিনও বলছি যে যে তৎপরতা, যে উদ্যোগ আমার পাঞ্জাব রাজস্থানে দেখানো হয় সেই ধরনের উদারতা কেন ইস্টে দেখানো হয় না কেন্দ্রীয় সরকার দ্বারা? এখনো পর্যন্ত কেন তারা সজাগ হননি যে আজকে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, চিরকালই এখনো থাকবেন, এখনো মনে হয় কি কয়েক বছর আরও থাকবেন তারা। তার অর্থ এই নয় যে আমরা সীমান্ত প্রহরায় আমরা আলগা দেব,
একদম পাশাপাশি সমিত দা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে সীমান্ত রক্ষী যারা, সীমান্ত প্রহরী যারা, বিএসএফ, নিঃসন্দেহে তাদের ত্রুটি বিচ্যুতি বহুবার এ নিয়ে আমরা স্টুডিওতে আলোচনাও করেছি, বিএসএফ এর একাংশে যোগসাজশ ছাড়া হওয়ার কথা নয়, কিন্তু ওভারঅল একটা বাহিনীকে এমন কিচ্ছু কোনো সচেতন নাগরিকের বলা উচিত নয়, তাতে তারা ডিমোটিভেটেড হয়, ডিমোরালাইজড হয়। আপনারা সাধারণ মানুষ কি বলছেন আপনারা জানেন, আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে। দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেবো এ নিয়ে। সুভাষ ঘোষ রাজা তিনি বলছেন, রাজ্যের ক্ষমতা খর্ব করতেই কেন্দ্র বিএসএফ এর কাজের পরিসর বৃদ্ধি করছে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন যে দেশের নিরাপত্তার স্বার্থে বিএসএফ এর কাজের পরিসর বাড়লে রাজ্যের আপত্তি থাকবে কেন। গৌতম কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক পরিধি বাড়ানোর অভিসন্ধি, সীমান্ত রক্ষীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা উচিত নয়। সৌরভ নন্দী লিখছেন, সীমান্তে অপরাধ মোকাবিলায় কেন্দ্রের এই পদক্ষেপ যথাযথ। প্রিয়ম কুণ্ডু লিখছেন, রাজ্য পুলিশের সঙ্গে পদে পদে সংঘাত বাঁধবে বিএসএফ, এতে কি আইন শৃঙ্খলার আদৌ উন্নতি হবে। সৈকত বর্মন লিখছেন, কেন্দ্র রাজ্য আকচা আকচিতে সীমান্ত নিরাপত্তা শিখে উঠবে, নিঃসন্দেহে আশঙ্কাটা সেই রকম, কিন্তু সীমান্তে যারা থাকেন, সীমান্ত নিকটবর্তী এলাকায় যাদের বাড়ি, তারা ঠিক কী ভাবছেন? ওই যে 11টা জেলার যে হিসেবটা দিলাম, আমরা একেবারে সরাসরি সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছি, তারা কী বলছেন দেখুন। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে, 4,000 কিলোমিটারেরও বেশি, আর এর সিংহভাগই রয়েছে এই রাজ্যে, 2,216 কিলোমিটার। বাংলায় 15 কিলোমিটার থেকে বাড়িয়ে বিএসএফ এর এখতিয়ার 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তাতে প্রভাব পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে। সম্প্রতি সিতাইয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যুর ঘটনার পর রাজনৈতিক সরগোল তৈরি হয়েছে। এই কোচবিহার জেলার 5টি ব্লকের মধ্যে 4টির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিএসএফ এর অত্যাচারের কবলে, তাদের বিভিন্ন রকম হেনস্থা করা হয়। অত্যাচার খুব হয়েছে স্যার, আমি 24/12/2015 আমি মেলাবাড়িতে গিয়ে গেদালদায় বনেবাড়ি গেছি, বনেবাড়ি থেকে এদিকে বিএসএফ, আমার রোড আছে দুইটা, একটা বিএসএফ রোড, একটা আমার রোড, আমার রোড দিয়ে যায় আমাকে গুলি মারছে, গুলি করলো এই যে পেটের মধ্যে। কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া বুড়িগ্রামে আবার অন্য ছবি, এখানে কোনো কাটা তার নেই, ফলে অভিযোগ এখান দিয়ে পাচারও হয় ব্যাপক হারে। এই নদী দিয়ে দেখতে পাচ্ছেন, এই নদী টোটালটাই খোলা। আচ্ছা, এখানে কোনো ফেন্সিং নেই? না, এখানটা কোনো ফেন্সিং নেই। বিএসএফ টহল দেখেন এখানে কোনো? টহল দেয়, সময় হলে দেয়, নাহলে নেই। কিভাবে বড় পাচার, স্মাগলিং কিভাবে হয় এখানে? পুরো নদী যখন জল বাড়ে তখন ওটা ভেসে নিয়ে যায়। ওপারে বাংলাদেশের দিনাজপুর, অভিযোগ এখানেও কাঁটাতার পেরিয়ে দেদারে চলে চোরা চালান, আর চোরা কারবারিদের রুখতে অভিযান চালায় বিএসএফ, কিন্তু অভিযোগ অভিযান চালাতে গিয়ে অনেক সময় অত্যাচার নেমে আসে সাধারণ মানুষের ওপর। প্যান্ডেলের জামা কাপড়, আমাদের কাপড় চোপড় সবসময় থাকেই বান্দা, ও আসে শুনতে পারতো যে বাড়ি কোথায়, বাংলাদেশে না, আমরা দু নম্বরই ব্যবসা করি, বা উমুক যায় বা তুমুক যায় বলতে পারতো, তো ও আসে না শুনে একদম এরকম মোটা লাঠি দেয়, ক্ষেত্রে একটা মানে ফেসে যাচ্ছে বা ফেসে যাওয়ার একটা সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা চলে আসছে আর কি। হ্যাঁ, একটা ভয় ভীতিতে থাকছে আর কি। উত্তরবঙ্গ হোক বা কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা, বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগের শেষ নেই। এই হলো বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীপুরের ছবি। নরহরিপুর এবং জয়ন্তীপুরের বাসিন্দাদের অভিযোগ, তারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, এই সেই সীমান্ত কাঁটাতারের বেড়া, সেখানে যারা ওপারে যখন চাষ করতে যান তখন প্রতিদিন বিএসএফ এর জওয়ানরা তাদের উপর নানা রকম অত্যাচার করেন। মারধর দেয় এবং সাবা থেকে দেয়, অনেক সময় অনেক বিএসএফ মারে, ধাক্কা ঢুকি দিলে মানুষ সমানে ব্যাপার, আমার লজ্জিত। এদিকে বিএসএফ এর ইখতিয়ার বেড়ে 50 কিলোমিটার হয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষার ভার নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে তাদের দ্বন্দ্ব আগামী দিনে বাড়বে বলেই মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারা। যে কনফ্লিক্ট বা সংঘাতটা হবে পুলিশ এজেন্সির সঙ্গে,
সেটা আনথিঙ্কেবল, চিন্তা করা যাবে না। ডাবল এজেন্সির যে সংঘাত সেটা উইল নট বি ভেরি গুড ফর দ্য সিটিজেন্স, নাগরিকদের পক্ষে। এটা আমাদের সুস্থিতিটা নষ্ট করবে, লয়নরা পরিস্থিতিকে জিওপারডাইজ করবে। সব মিলিয়ে বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে সরগরম সীমান্তবর্তী একাধিক জেলা। এবিপি আনন্দ। আর এরপর যে বিষয়টা আসবো সেটা একেবারে আমার এবং আপনার জীবনের সঙ্গে সম্পৃক্ত, সেটা হচ্ছে 19 তারিখ কলকাতা এবং হাওড়ায় পুরভোট হচ্ছে না হচ্ছে না। অর্থাৎ সূত্রের খবর ছিল যে 19 তারিখ কলকাতা এবং হাওড়ার পুরভোট, 22 তারিখ গণনা। আজকে যে মামলা এই নিয়ে কলকাতা হাইকোর্টে চলছিল তার শুনানির সময় এমন কিছু ঘটনা ঘটে যেটা একটা জিজ্ঞাসা চিহ্ন কোথাও কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। কেন, এই প্রতিবেদনে আপনাদের দেখাবো, তারপর এই নিয়ে প্রশ্নে আসবো। দেখুন, আদৌ কি ডিসেম্বরে কলকাতা হাওড়ায় পুরভোট হবে? এবছর কি আর গঙ্গাপাড়ের 2 পুরসভায় ভোট করানো যাবে না? তাহলে ভোট হবে কবে? কলকাতা হাইকোর্টে করা রাজ্য নির্বাচন কমিশনের মন্তব্যের জেরে এই জল্পনায় তৈরি হয়েছে। মঙ্গলবার আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায় পুরভোট নিয়ে মামলা এখনও বিচারাধীন, তাই এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। সূত্রের খবর, 19 ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করাতে চায় রাজ্য সরকার, রাজি রাজ্য নির্বাচন কমিশনও, কিন্তু সব পুরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে হাইকোর্টে মামলা করেছে বিজেপি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। সূত্রের খবর, পুরভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কি ভাবনা রয়েছে তা জানতে চান বিচারপতিরা। সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে তাদের মতামত আগামী 24 নভেম্বর জানাতে বলা হয়েছে। 24 নভেম্বরই ফের এই মামলার শুনানি হবে। সেই সময় বিজেপির আইনজীবী প্রশ্ন তোলেন, এর মধ্যেই কি রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে? তখন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এখন তারা পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে না। আবেদনকারীর তরফ থেকে, আমাদের তরফ থেকে বলা হয় হচ্ছে যে এর মধ্যে যেন আবার ওই ইন আইসোলেশন আর কি, যে কোনো একটা কি দুটো পুরসভা বা পৌর নিগমের ভোট যাতে আবার ডিক্লেয়ার না করে দেওয়া হয়, তখন নির্বাচন কমিশনের তরফ থেকে, নির্বাচন কমিশনের হয়ে বলা হয় হচ্ছে যে যেহেতু নির্বাচন কমিশনও একটি সাংবিধানিক বডি, এমন কিছু করা হবে না যাতে কোর্টের পাওয়ারকে ওভার রিচ করা হয় আর কি। এখনও বোধহয় সাহস পাচ্ছেন না, তাই কেবল কলকাতার হাওড়াতে নির্বাচন করতে এই জন্য যাচ্ছেন যে এই এলাকায় বিধানসভা আর লোকসভায় বিজেপি কোনো সিট জিততে পারেনি। তাদের ধারণা এই দুটো তারা জিততে পারেন, তাই এটা করতে গেছিলেন। তো যদি এই অধিকার কলকাতা হাওড়া লোককে দিতে হয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা নগরে বাস করেন, নগরপালিকায় বাস করেন, তাদের দেওয়া উচিত। যদি মনে হয় যে হাওড়া কলকাতায় প্রয়োজন আছে, বাকি জায়গাও প্রয়োজন আছে। এটা খুব সঠিক কাজই করেছে ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন। কারণ কোর্টে যদি কোনো কেস সাবজুডিস হয়ে যায়, তখন সেটার উপর একটা নিষেধাজ্ঞা মতো পড়ে যায় যে এই সময় কোনো নোটিফিকেশান করা যায় না। সামনেই বোধ হয় হিয়ারিং আছে, 2-1 দিনের মধ্যেই হিয়ারিং হয়ে গেলে তারপর তিনি নিশ্চয়ই আশা করবো যে বিজ্ঞপ্তি জারি করবেন, এটা আইনসম্মত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে অবশ্য দাবি, পুরভোটের বিজ্ঞপ্তি জারি ও ভোট গ্রহণের মাঝে 24 থেকে 27 দিন সময় থাকা রেওয়াজ। সেক্ষেত্রে 24 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, ফলে 25 নভেম্বর যদি বিজ্ঞপ্তি জারি করা যায় তাহলে 19 ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় ভোট হতে কোনো বাধা নেই। কমিশনকে 19 তারিখে 25 দিন আগে নির্ঘণ্ট জারি করতে হবে অবশ্যই। সেক্ষেত্রে 24 তারিখ হিয়ারিং হলে সেই অবকাশটা থাকছে কমিশনের হাতে। কলকাতা হাওড়ায় পুরভোট কবে? বাকি 100+ পুরসভাতেই বা ভোট হবে কবে? প্রশাসক বসিয়ে আর কতদিন চলবে? এটাই এখন বড় প্রশ্ন। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। আমি সরাসরি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, একেবারে সম্ভাবনার প্রশ্নে যদি আসি, সেটা হচ্ছে 24 তারিখ শুনানি এবং 25 তারিখ নোটিফিকেশান জারি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এই যে সূত্রের খবর বা অনেকে বলছেন রাজ্য নির্বাচন কমিশন যা চাইছিল 19 তারিখ ভোট, 22 তারিখ গণনা কলকাতা এবং হাওড়ায়, সেটা অসম্ভব। তার কারণ হচ্ছে যে সাধারণভাবে আমরা অভিজ্ঞতা থেকে জানি যে 24-এ শুনানি হয়ে 24-এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে, এইটা সাধারণভাবে হয় না। কোর্টের বিষয়ে ভবিষ্যৎবাণী করা উচিত নয়, কিন্তু এটা অভিজ্ঞতা বলছে। আর আজকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী পরবর্তী শুনানি একেবারে কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরবর্তী শুনানির আগে নোটিফিকেশান জারি হবে না। তিনি এটা বাক্যও যোগ করেছেন যে একটি সাংবিধানিক সংস্থা আরেকটি সাংবিধানিক সংস্থার মর্যাদা রাখবে, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি, সেক্ষেত্রে খুব স্পষ্ট প্রশ্ন আপনার কাছে, 19 তারিখ কলকাতা এবং হাওড়ার পুরভোটের কি আদৌ সম্ভাবনা রইল? আমি একটা প্রশ্ন আপনাকে প্রথমে করতে চাই, কোর্ট কি রায় দিয়ে, কোর্ট কি কিছু নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনকে যে আপনি ডেট ঘোষণা করতে পারবেন না?
হ্যাঁ, একেবারে এই প্রশ্ন কোর্টে আলোচিত হয়েছে যে এর মধ্যে মানে পরবর্তী শুনানি যখন মাননীয় বিচারপতি বললেন 24 তারিখ, তখন এই প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে এর মধ্যে যদি নোটিফিকেশন হয়ে যায় তখন রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে বলা হয় যে পরবর্তী শুনানির আগে নোটিফিকেশন হবে না। রাজ্য নির্বাচন কমিশন একবারিয়ে বলবে কেন? আমাদের বিচারপতিরা কিছু বলেছেন, নির্দেশ দিয়েছেন যে না আপনারা বিজ্ঞপ্তি জারি করতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞামূলক নির্দেশ দেননি বিচারপতিরা। তাহলে আমাকে বলুন যে ইলেকশন কমিশন একবারিয়ে বললো কেন? এরকম মামলা তো আকসার হয়, এরকম মামলা হয় এবং তার মধ্যে দিয়ে ইলেকশন কমিশনের যে পাওয়ার দেওয়া আছে, ইলেকশন কমিশন যদি মনে করে আমি আমি ডেট ঘোষণা করব এবং কোর্ট যদি সেখানে আজকের মামলা যদি কোনো রায় না দিয়ে থাকে, বাধা না দিয়ে থাকে, কোনো রেস্ট্রিকশন না করে থাকে, তাহলে মানে আমার স্টেট ইলেকশন কমিশনের বাধা কোথায় ছিল? নোটিফিকেশন করতে কোথায় বাধা ছিল? কোর্ট মানে কোর্ট কোর্টের মতন চলতো, ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের মতন চলতো না কি কোর্টের উপর দায় চাপিয়ে ইলেকশন থেকে পিছিয়ে আসতে চাইছে ইলেকশন কমিশন? কোর্টের উপর দায় চাপিয়ে যে মানে অন্য কোন ব্যাপারে তার লাভ কি? আমি আমি যদি মোটিভ পাটে আসি, তার লাভ কি এটা করে? না আমি একটুখানি আমি বোঝার চেষ্টা করছি। ধরুন গত 10 বছর আপনি আমি স্টুডিওতে দেখি যে যখনই স্টেটের মানে স্টেট ইলেকশন কমিশন কোনো বেকায়দায় পড়ে বা কোনো সমস্যায় পড়ে, সঙ্গে সঙ্গে তারা হয় হায়ার কোর্টে চলে যায়, অর্থাৎ হয় ডিভিশন কোর্টে চলে যায়, তাহলে সুপ্রিম কোর্টে চলে যায়, একদিনের মধ্যে চলে যায়, গিয়ে মামলাটাকে ঘোরানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে তো আমি দেখলাম যে মানে আজকের যে অবস্থান হলো, তারপরে তো হায়ার কোর্টে যে গিয়ে অ্যাপিল করতে পারতো যে হুজুর আমার বিজ্ঞপ্তি জারি করতে হবে, আমাকে এখান থেকে রিলিফ দেওয়া হোক। মানে আমি বলছি যে মানে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু আমার একটা সংশয় থাকছে, ইলেকশন কমিশনের যে রোলটা আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কিছুটা এসকেপিস্ট হলেও আমি অবাক হব না। আমি বলছি না হবেই, কিন্তু আমার প্রশ্ন যে ইলেকশনের যখন একটা মোটামুটি দিনক্ষণ ঠিক হয়েছে তখন ইলেকশন কমিশন সরাসরি যেখানে কোর্ট তাকে বাধা হিসেবে দাঁড়ায়নি সেখানে কোর্ট মানে সেখানে বিজ্ঞপ্তি জারি করতে কি অসুবিধে? এটা একটা থাকলো। বেশ বেশ, আমি একবার দেবাংশুর কাছে আসবো এবং স্বপনদার কাছেও আসবো। আমার শুধু একটাই, যেহেতু কোর্টে আমি ছিলাম না, মন্তব্য করা উচিত না, কিন্তু এটা ঠিক যে এক্ষেত্রে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল যে রাজ্য সরকারের তরফে বা রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবীরা রেড়ে করে উঠবেন যে মাননীয় বিচারপতির কাছে তারা দরখাস্ত করবেন, তারা অনুরোধ করবেন যে যদি 24-এর আগে কোনো ডেট ফেলা যায় তার কারণ নোটিফিকেশানের ডিলে হয়ে যেতে পারে, তাড়াতাড়ি যদি দ্বিতীয় শুনানির পরবর্তী ডেটটা পাওয়া যায়। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। এক্স্যাক্টলি এইরকম হয়েছে কিনা আমি কোর্টে উপস্থিত ছিলাম না, মন্তব্য করা উচিত হবে না। দেবাংশু ভট্টাচার্য না, আমার বক্তব্য হচ্ছে বিশ্বনাথ দা এই কথাটা বললেন তো আবার ধরুন আজকে দেখা যেত যে এই কাজটা এরকম কোর্টেও সমান্তরাল মামলা চলছে, ওটা চলতে চলতে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটে নোটিফিকেশন জারি করা হতো, সেই দিনই সন্ধ্যাবেলার ডিসকাশনে বিশ্বনাথ দা বলতেন এটা কেন হলো? আদালত থেকে যখন একটা কোনো নিষ্পত্তি একটা যখন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি সেখানে আলাদা করে একটা ভোট ঘোষণা করে দেওয়ার মানে রাজ্য সরকার একসাথে পুরো ভোট কোনোভাবেই করাতে চাইছে না, তাই আগেভাগে জানিয়ে দেওয়া। তো এখন রাজ্য সরকারের ব্যাপারটা হয়ে গেছে কি বলুন তো, এদিকে গেল বিশ্বনাথ দা বললেন, ওদিকে গেল বিশ্বনাথ দা বললেন, সোজাসুজি থাকা খুব ভালো এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে বিশ্বনাথ আমি একটু বলিনি, আপনি অনেক দূরে আছেন, আমি বালিগঞ্জ আছি, ব্যাপারটা মাঝখানে ঘেটে যাবে। বিষয়টা হচ্ছে বিজেপি যে বিষয়টা নিয়ে সুবর্ণা মামলা করেছে, আমার সেই জায়গাটা খুব স্পষ্ট যে এই বিজেপি এর আগেও আপনাদের এখানে আলোচনা হয়েছে, বিশেষ করে আমি আপনার আমার বক্তব্যটা হচ্ছে একটা বিখ্যাত গান ছিল এ তুমি কেমন তুমি, আমরা সবাই শুনেছিলাম। তো এখন পাবলিক বলছে বিজেপিকে যে এ তুমি কেমন তুমি একসাথে চাও ছুটছো কোর্টে, সে তুমি করোনা বাড়াও 8 দফাতে আগের ভোটে, অর্থাৎ আগের ভোটে 8 দফাতে তুমি করোনা বাড়াও, আবার সেই তুমি একসাথে করাই দেবেন কিনা জানি না, কিন্তু স্বপন দাসের অন্তত গদ্যতে দেয়া উচিত না। আমি আমি দেবাংশুর কথা শুনলাম, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কোর্টে যাওয়ার অধিকার আছে। তো নির্বাচন নিয়ে একসঙ্গে নির্বাচন তো অনেকগুলো তো বাকি, তো স্বাভাবিক ব্যাপার, পশ্চিমবাংলায় প্রায় 150 পুরসভার নির্বাচন বাকি আছে, তো এই নির্বাচনগুলো করার জন্য প্রত্যেকে বলছে যে নির্বাচন একসঙ্গে হোক, এটা আপত্তির কিছু নেই, তো তার জন্য কোর্টে যেতেই পারে। কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে, আমি বিশ্বনাথ দাস সঙ্গে একটা বিষয় অত্যন্ত একমত, কোর্টে তো যেতেই পারে যে কেউ, কিন্তু কোর্ট তো কোনো অর্ডার দেয়নি, কোনো তো স্টে অর্ডার দেয়নি যে নির্বাচন তো যতদিন এই কেস চলবে ততদিন পর্যন্ত আমি ইনজাংশন জারি করছি, তুমি ভোট করতে পারো, এমন কিছু নেই। তো রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সুপারিশে তারা নির্বাচনের দিনগুলো ঘোষণা করে, তো রাজ্য সরকার যদি চান যে 19 তারিখে ভোট হবে তো নির্বাচন কমিশন তো ডেট ঘোষণা করতেই পারে, সেখানে তাকে 25 দিন
আমি একটা পলিটিক্যাল কমেন্ট এটা করতে বাধ্য, এমন তো নয় যে বিজেপি কোর্টে গেল, তৃণমূল কংগ্রেস মানে কিছুটা ছেড়ে দিল, শেষ পর্যন্ত ভোটটাই চলে গেল। অর্থাৎ আমি বলছি যে কলকাতা বা হাওড়ার মতন পুরসভাতেও হয়তো নির্বাচন চাইছে না, এবং কার্যত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক আপাতের ফলে হয়তো নির্বাচনটাই পুছিয়ে গেল। রাজ্য রাজনীতিতে যা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কার্যত যে অবস্থান গুলো নিচ্ছে তাতে এই সমীকরণ গুলো আসছে, আমি বলছি না কিন্তু এই সমীকরণের মধ্যে আদৌ বাস্তবতার কোন ছায়া আছে কিনা সেটা একমাত্র সময় বলতে পারে। আজকে বহুদিন পর, দীর্ঘদিনের একটা বিরতির পর, বঙ্গজীবনের কিছু চেনা অনুভূতি, চেনা শব্দ ফিরে এলো। যেমন ধরুন স্কুলের ঘণ্টার শব্দ, ছাত্রছাত্রীদের কলতান, ব্ল্যাকবোর্ডে ওই চক ডাস্টারের শব্দ, সমবেত প্রার্থনা, এই সমস্ত জিনিসগুলো প্রায় একটা শ্মশানে স্তব্ধতা গ্রাস করে নিয়েছিল। আজকে নবম থেকে দ্বাদশ অবধি স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় খুলল। আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমার সঙ্গে স্টুডিওতে। ব্রাত্য, প্রথমেই তোমাকে অভিনন্দন। আজকের বহু ছাত্রছাত্রী তাদের অভিভাবকের মুখে হাসি ফুটেছে, কিছু কিছু আশঙ্কা যে নেই তা নয়, কিন্তু সবাই একটা সব থেকে বড় প্রশ্ন জানতে চাইছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ সোজা কথা এইট অবধি ছাত্রছাত্রীরা কবে স্কুল যেতে পারবে? দেখো দুটো বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে এই এই স্কুলটা আমরা যে খুলেছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি বলেছেন, ফলে আমরা সেই তৎপরতা সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছিলাম। আগে একটা ঘোষণাও ছিল পূজোর পরে, পূজোর পরে আমরা খুলব, রাইট? ফলে মমতাদি এটা বলেছেন এবং সেই অনুযায়ী আমরা এটা খুললাম, এবং যা যা করার সেগুলো তুমি যদি জানতে চাও আমরা কি কি মানে আমরা বলবো নিশ্চয়ই। কিন্তু তারপর তোমার যেটা মূল প্রশ্ন, এবার 9, 10, 11, 12 এর ক্ষেত্রে এতে সিচুয়েশনটা আমাদের দেখতে হবে। আমাদের একটা বড় সুবিধা হচ্ছে এই যে স্বাস্থ্য দপ্তরের মাথাতেও, এটা যেহেতু স্বাস্থ্য প্রশ্ন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন, তার মাথাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসে আছে, এবং বাচ্চাদের ভ্যাকসিনেশন এই দেশে শুরু হয়নি একদম, বাস্তবতা গোটা দেশেই হয়নি। ফলে স্বাস্থ্যে কোথায় কি রাজ্যের কি ঘটছে এটা মুখ্যমন্ত্রী নখদর্পণে, ফলে আমরা এই এই সিচুয়েশনগুলো দেখে রিপোর্ট পাঠাবো, ঠিক? তার জন্য কিছুটা সময় আমাদের দিতে হবে। কতটা সময়? মানে ধরো আজকে 9 to 12 খুলে গেল, 8 অবধি কবে খুলবে? এ মানে আমি বলছি হাজার হাজার অভিভাবক এবং বাচ্চারা যে টিভির সামনে বসে আছে যে কবে তারা স্কুল যাবে। এই তো আমরাও চাই যে সবকটা মানে এই তুমি যখন ওই শুরুতে বলছিলে যে সমবেত প্রার্থনা, হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি, চকের শব্দ, ডাস্টারের শব্দ, এবং সবথেকে বড় তাদের প্রক্সিমিটি, একদম মানে কতদিন বন্ধুদের মুখোমুখি দেখা, মানে তোমার মনে পড়ে স্কুল ছুটি, গরমের ছুটির পর আমরা যখন দেখতাম এক মাস বা দেড় মাস পর, তার মধ্যে বই বদলের অজুহাতে মানে দেখা হতো, সামনে পরীক্ষা থাকলেও একবার দেখা হতো। তো মানে এখন তো এদের অবস্থা রয়েছে যে আগে যেমন আমরা পুজোর পর আমরা ভাবতাম বাবা আবার স্কুল খুলবে রে বাবা, হ্যাঁ যেতে হবে, এই তো স্কুল মানে দু বছর স্কুল খুলছে না কেন, খুলছে না কেন রে বাবা, একদম। তো এইটা এইটা এই বছর সম্ভাবনা আছে? দেখো আমি এইভাবে দিনক্ষণ তোমার বলতে পারবো না, কেননা এ তো কোভিড, তুমি বুঝতে পারছো একটা একটা বড় ঝুঁকি আমরা নিয়েছি। অনেকগুলো রাজ্যও খুলেছে, তাদের স্কুল টুলগুলো খুলেছে, আমরা এর মধ্যে আমরা যা যা ব্যবস্থা নেওয়া প্রত্যেকটা নিয়েছি। তুমি তুমি নিশ্চয়ই খবর নিয়েছো যে আমরা 9 আর 11 একরকম সময় রেখেছি স্কুল খোলার, ওরা 10টায় যাচ্ছে, 10 এবং দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তারা 10:30 যাচ্ছে, ঠিক? ব্যর্থ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার যে আর্গুমেন্টটা দর্শকদের সামনেও বহুবার আমি সামনে এনেছি সেটা হচ্ছে আমাদের পুরো ভোট হতে পারে, বিধানসভা ভোট হতে পারে, উপনির্বাচন হতে পারে, ট্রেন খুলে যেতে পারে, মল হল খুলে যেতে পারে, বার রেস্তোরাঁ হোটেল সব খুলে যেতে পারে, স্কুল কেন খুলবে না, ঠিক? হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা চাহিদা, আমরা তো স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অবধি খুলে দিলাম, কিন্তু 9 থেকে ইউনিভার্সিটি অবধি, আর এগুলো যে এত ছোট ক্লাস 1 থেকে 8 এদের এই বাচ্চাদের ক্ষেত্রে, এবং সেটা খালি
খালি শহরাঞ্চলের বাচ্চাদের কথা ভাবলে হবে না, গ্রামে মফস্বলে এত এত বাচ্চারা ছড়িয়ে আছে। তো আমার মনে হয় যে তুমি যখন বলছো এবছর কিনা, অন্তত এবছরের মধ্যেই, মানে আমি নিশ্চয় তুমি এবছর মানে নিশ্চয়ই নভেম্বর টু নভেম্বর বলছো না, না 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 ডিসেম্বরের 25 ডিসেম্বরে ছুটি পড়ার আগে, ছুটি পড়ার আগে স্কুল খুলবে কিনা সেটা একটু সিচুয়েশনটা দেখে নিতে দাও সুমন, একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দাও। হাসি দেখে মনে হচ্ছে সম্ভাবনা প্রবল, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। একটু সিএম কি চাইছেন, দিদি কি চাইছেন একটু কথা বলতে হবে, তারপরে এটা এইভাবে এখানে বলতে পারি, এইভাবে কমিট করা মুশকিল। ঠিক ব্রাত, আরেকটা নিঃসন্দেহে বড় ব্যাপার, যেহেতু তুমি গ্রামের কথা বললে, যে বেসরকারি স্কুল শহরে যেগুলো আছে তাতে দেখো ভার্চুয়াল ক্লাস সত্যি সত্যি খুব নিয়মিত হয়েছে, কিন্তু যেই সেটা মফস্বল এবং প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেখানে একদিকে তোমার মোবাইল নেটওয়ার্ক, ডেটার ক্রয় ক্ষমতা, কোভিডে কিছু কর্মচ্যুতি হয়েছে, এই সব মিলিয়ে মানে আমি বলছি ভার্চুয়াল ক্লাস গ্রামের দিকে স্বাভাবিকভাবেই খুব স্মুথ হয়নি। সেই ক্ষেত্রে এই যে গ্যাপটা পড়লো, একটা খুব গুরুতর গ্যাপ পড়লো, তো মানে ক্লাসরুমের পড়ার ধারাবাহিকতায় একটা অতিমারির কারণে ছেদ হলো, সেইটাকে কিভাবে কি পরিকল্পনা আছে মেকআপ করার? দেখো কথা হচ্ছে যে একটা ছেদ হয়েছে, এই ছেদটা গোটা পৃথিবীব্যাপী হয়েছে। এবার আমরা, তুমি যদি দেখো যে আমরা এই অফলাইনে ক্লাসের ক্ষেত্রে, ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু পদ্ধতি আমরা নিয়েছি, এবং সেই পদ্ধতিগুলো কিন্তু এই যে স্কুল খুললো তার মানে ওই পদ্ধতিগুলো বন্ধ হয়ে গেল তা নয়, ওইগুলো সমান্তরালে চলছে। এইবার আমরা যে মুহূর্তে মূল স্কুলটা মানে ক্লাস এক থেকে আট, যেটা সবার প্রশ্ন কবে আমরা খুলতে পারবো, হ্যাঁ, তো সেটা যে মুহূর্তে খুলে যাবে আমার মনে হয় যে সেইগুলো প্যারালালি থাকবে। আর আমার মনে হয় না যে দুবছরেরা হয়তো খুব খুব গ্রামে কিছু কিছু বাড়ির ক্ষেত্রে হতে পারে, শহরাঞ্চলে কিছু কিছু বাড়ির ক্ষেত্রে হতে পারে, যে দুবছরে তো স্কুলে যায়নি কিন্তু তার মানে পড়াশুনো থেকে মানে বাড়ির পড়াশুনো থেকে ছেদ ঘটেছে তা নয়, হয়তো বহির জগতের সঙ্গে ছেদ ঘটেছে। এখন পড়াশোনার সঙ্গে বাইরের জগৎটা একটা জড়িয়ে থাকে, সেইটাকে আগে তার সঙ্গে সংলগ্ন করাটাই আমার মনে হয় প্রাথমিক চ্যালেঞ্জ। একেবারে আমি এই নিয়ে এই সামাজিক বদলটা নিয়ে এবং অতিমারির যে অভিঘাত সেটা নিয়ে কিছু পরিসংখ্যানেও আসবো, কিন্তু তার আগে আবার বলছি সেই চেনা ছন্দ কিছুটা হলেও নিঃসন্দেহে 9-12 এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরল, অবশ্যই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা একেবারে সেটা তার রূপায়ণের মাধ্যমেই ফিরল। কীরকম ছবিটা আজকে দেখুন, ঘণ্টার ধ্বনি নয় শঙ্খর ধ্বনি দিয়ে শুরু হলো স্কুল, কোথাও গোলাপ ফুল কোথাও চকলেট দিয়ে পড়ুয়াদের স্বাগত জানালেন শিক্ষক শিক্ষিকারা। বহুদিন পর পুরনো ছন্দে ফিরল স্কুল, শুরু হলো নবম থেকে একাদশ শ্রেণীর ক্লাস। সকাল থেকে ছিল সাজো সাজো রব, লামার্টিনিয়ার ফর গার্লসের ক্লাস ইলেভেনের ছাত্রী অনুষ্কা কোনার। শেষবার স্কুলে এসেছিল সেই ক্লাস নাইনে, এখন ইলেভেন। এতদিন পর স্কুল যাওয়ার আনন্দে সকাল থেকেই খুশিতে ডগমগ। স্কুলে যাওয়ারও আছে আর বন্ধুদের সঙ্গে এতদিন মিট হয়নি, সবার সাথে মিট হবে সেটাও, খুব এক্সাইটেড। হাওড়ার সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুলের নবম শ্রেণী ছাত্রী পরমা চট্টোপাধ্যায় হোক কিংবা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণী ছাত্র সায়ন পাল, সকাল সকাল তৈরি হয়ে স্কুলের পথে। বাড়িতে প্রিপারেশন মানে সকাল 6টার সময় উঠে গেছে, আজকে আমার আগেও উঠেছে, উঠে সোজা স্নান করতে চলে গেছে, সবার ফার্স্টও উঠেছে আজকে বাড়িতে। আমরা একসঙ্গে পড়ি, এ অনিস, এ রঙ্গন, এ আয়ুষ। গল্প করতে করতেই বাজলো স্কুলের ঘন্টা, থার্মাল চেকিং করে স্কুলে প্রবেশ। একই ছবি পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলেও। 22 মাস পর আবার বাজবে স্কুলের ঘণ্টা, আর তার জন্যই অধীর আগ্রহে স্কুলের প্রত্যেক স্টাফ থেকে শুরু করে ছাত্র এবং অভিভাবকরা, কিন্তু নিউ নর্মালে অনেক কিছু নতুন থাকছে, সেই সমস্ত কিছু বিধি মেনে আজকে সকাল থেকে স্কুলের দরজা আবার খুলল। টেনশন খুব একটা হচ্ছে না, তবে জাস্ট ভ্যাকসিনেশনটা হয়নি ওটা নিয়ে একটু চিন্তিত, তাছাড়া আর কোনো সমস্যা নেই। যোধপুর পার্ক বয়েজ হাইস্কুলে এবার ছাত্ররা স্কুলে প্রবেশের সময় মূল গেটের সামনে সার দিয়ে দাঁড়িয়েছিলেন শিক্ষকরা। টিচাররা নেমে এসেছেন, অভ্যর্থনা জানাচ্ছেন,
ফুল দিয়ে শাক বাজিয়ে এমনকি পেন দিয়ে কেন এরকম উদযাপন? এতদিন বাদে ছাত্ররা আসছে, এত রেস্ট্রিকশন রয়েছে কোভিডের, কিন্তু তার মধ্যেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা আনন্দ ঘন, একটা জয়ফুল একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, সেই জন্যই এত আয়োজন। নারকেলডাঙ্গা হাই স্কুল হোক কিংবা উল্টোডাঙ্গার সারদা প্রসাদ ইনস্টিটিউট ফর গার্লস, কোথাও গোলাপ, কোথাও পেন, কোথাও চকলেট দিয়ে ছাত্রছাত্রীদের অভ্যর্থনা। এদিন স্কুলের মতোই খুলে গেল কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পড়ুয়াদের হাতে চকলেট, পেন ও মাস্ক তুলে দেওয়া হয়। ডিপিএস রুবি পার্ক স্কুলের বাইরে আবার গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা, সেখানেই গাড়ি থেকে নামছে পড়ুয়ারা, দুটি লাইনে করে স্কুলে ঢুকছে তারা, এখানেই থার্মাল চেকিং করা হচ্ছে। মিক্সড ফিলিংস আছে, কিন্তু ভালো লাগছে যে ফাইনালি স্কুলটা, সবাই একটুখানি একটু ভয়ও আছে বাট একটু এক্সাইটমেন্টও আছে। ফিউচার ফাউন্ডেশন স্কুলেও থার্মাল চেকিং এর পাশাপাশি পড়ুয়াদের স্যানিটাইজ করা হয়। কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয় মিত্র, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। ব্রত, আমরা ছেদ নিয়ে কথা বলছিলাম, একটা সিরিয়াস গ্যাপ নিঃসন্দেহে শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা দপ্তর চেষ্টা করবে সেটা ওভারকাম করার। কিছু বেসরকারি পরিসংখ্যান আছে, যেমন দ্য স্কুল চিলড্রেন্স অনলাইন অ্যান্ড অফলাইন লার্নিং, তাদের রিপোর্ট বলছে যে গোটা দেশের, রাজ্য নয়, গোটা দেশের গ্রামীণ এলাকায় প্রায় 37% পড়ুয়ার পড়াশুনো কার্যত বন্ধ হয়ে গেছে, মানে স্ট্রেট স্কুল ছুট, ড্রপ আউট হচ্ছে একদম। প্রায় 19% পড়ুয়ার পড়াশুনো বন্ধ হয়ে গেছে চিরতরে। আজিম প্রেমজি ইনস্টিটিউটের, তাদের গবেষণাপত্রে দেখছি যে একেবারে স্কুল লেভেলে বাচ্চাদের, মানে স্কুল বন্ধ থাকার জন্য 90% বাচ্চার যে ল্যাঙ্গুয়েজ শিক্ষা, ভাষা শিক্ষার একটা দক্ষতা, সেটা কমেছে। 82% শিশুর অঙ্ক করার দক্ষতা কমেছে। অর্থাৎ এটা সমস্ত সামাজিক স্তরেই কিন্তু অতিমারির স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশে এবং রাজ্যেও খুব স্বাভাবিক যে তার একটা ইম্প্যাক্ট হবে, সেইটা কিভাবে ওভারকাম করা যাবে? এটা একটা সার্বিক স্থবিরতা। হ্যাঁ, কেননা সে যে মুহূর্তে বাড়িতে আটকা পড়ে যাচ্ছে সেই মুহূর্তে সে তার তো ব্রেনেরও এক ধরনের স্ট্যাগনেন্সি তৈরি হচ্ছে। হ্যাঁ, সে যতক্ষণ না বাইরে সুস্থ অক্সিজেন পাচ্ছে সেটা তো সে সচল হবে না। এবার আমার মনে হয় যে এই যে ভাষা শিক্ষার যে অভাব বা অন্য বিষয়ের ক্ষেত্রে যে এক ধরনের অপটুত্ব তার মধ্যে তৈরি হচ্ছে, এইগুলো আবার কিন্তু কালের নিয়মে ফিরেও আসবে। যদি যারা গবেষণা করছেন তারা যদি আবার এই যখন জীবন ছন্দে মোটামুটি ফিরে আসবে, কিন্তু 6 মাস পর যদি একটা বিকল্প গবেষণা করে, নিঃসন্দেহে পরিসংখ্যানগুলো বদলাবে। হ্যাঁ, পরিসংখ্যানগুলো বদলাবে, কিন্তু এর ভিতরে আমি বলছি কোথাও একটা অর্থনৈতিক বাস্তবতা যেই যোগ হবে, খুব ভীষণভাবে এর একটা বড় অংশ হয়তো তাদের বাবা মা পেশা বদল হয়েছে, কর্মচ্যুতি হয়েছে, লকডাউনে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, তো তাদের স্কুলে ফেরানো এবং তাদের সেই শিক্ষার যে ধারাবাহিকতার মধ্যে আনা, এটা নিঃসন্দেহে যে কোনো দেশে, এবং আমি এই দেশে বলবো, তার দারিদ্র যুক্ত হলে সমস্যাগুলো আরও অন্য চেহারা নেয়, তো সেইখানে নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু যেরকম দেশের অন্য রাজ্যে এ রাজ্যেও ফেস করতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সুবিধা হয়েছিল যে যতদিন লকডাউন ছিল মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে চাল ডাল আটা ফ্রিতে পাবে। অর্থাৎ অর্থনীতির বাস্তবতাটা কোথায়? অর্থনীতির বাস্তবতা জড়িয়ে আছে যে আমি ক্যাশ টাকা পাচ্ছি না, যেটা ওই এখানে বসে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বোধ হয় তোমার সঙ্গে আলোচনায় বলেছিলেন, ফলে আমার ক্রয় ক্ষমতা কমছে। এই যে ক্রয় ক্ষমতা কমছে, ফলে স্বাভাবিকভাবেই তার টাকার যোগান যায়নি, কেন্দ্র সরকার সেই প্রস্তাব গ্রহণ করেননি, নিঃসন্দেহে সেই পরিবারে পড়েছে, এবং যে কোনো পরিসংখ্যান, এখন পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই আমার হাতে, কিন্তু নিঃসন্দেহে একটা বড় অংশের হয়তো গোটা দেশে শিশু শ্রমিক বা তাদের কাজের জন্য, রোজগারের জন্য বাইরে বের করতে হয়েছে, যেটা নিঃসন্দেহে একটা কমপ্লিট প্ল্যান দরকার তাদের স্কুলে ফেরানোর জন্য। পাশাপাশি ব্রাত, আজকের দিনে দাঁড়িয়ে যে আরেকটা বড় চ্যালেঞ্জ, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এই এই যে 2 বছরের মধ্যে মিড ডে মিল কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, ঠিকই, মিড ডে মিল কিন্তু নিয়মিত নিয়মিত দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি বলছি পড়াশোনা আমাদের, হ্যাঁ, পাঠ্যক্রমে ছেদ, এবং সেইটা একটা কতটা অর্থনৈতিক বাস্তবতা, একদম, এই দুটো নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জের মুখে সবাই দাঁড়িয়ে আছে এবং এই রাজ্যও দাঁড়িয়ে আছে। কিন্তু পাশাপাশি আরেকটা, যেহেতু আমি বারবার সতর্কতার কথা বলছিলাম, রাত 24 সেপ্টেম্বর গার্ডিনারে লিখছে যে ইংল্যান্ডে স্কুল খোলার পর করোনার সংক্রমণ বাড়ছে। আমরা কেউ এই সম্ভাবনাটা এদেশে সত্যি হোক, এ রাজ্যে সত্যি হোক, একেবারে চাই না, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের একটা সম্ভাবনা, একটা আশঙ্কা বিশেষ করে চিকিৎসকদের মধ্যে আছে। সেক্ষেত্রে কীভাবে তোমরা অ্যাসেস করার চেষ্টা করছো, এই যে বাচ্চাগুলো আজকে গেল, তাদের নিঃসন্দেহে একটা ডেটা কালেকশন পদ্ধতি করা হবে। হ্যাঁ,
তাদের যেমন আমরা প্রত্যেক স্কুলে একটা আইসোলেশন রুম রেখেছি, হ্যাঁ, যে যদি কোনো স্কুল চলাকালীন কোনো বাচ্চার জ্বর আসে তাহলে প্রতিটি স্কুলে তার জন্য একটা আইসোলেটেড ঘর আলাদা করে রেখে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, স্যানিটাইজ মাস্ক, তো এগুলো তো স্যানিটাইজেশন বা মাস্ক, তো এটা ঘটছে। কিন্তু যেটা খুব নিবিড়ভাবে শিক্ষকদের সঙ্গে একটা ট্রেনিং দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরই, যে যদি আমরা স্কুল খুলি, যদি খুলব তো বটেই, তখন আপনারা কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন। এবার উল্টো দিকে তুমি যখন কথা বলছো, তা তুমি তো এটা এককভাবে, মানে আমি বলছি ক্লাসরুমে আমি সোশ্যাল ডিস্টেন্সিং রাখার কথা বলছি, বহু ক্লাসরুমে সেই পরিসরটাই নেই, মানে আমি বলছি এটাই তো আছে এখন, আছে কেননা 9, 10, 11, 12 খুলছে, তার মানে অতগুলো ঘর না এখন আছে। কিন্তু আমি বলছি পরবর্তী সময় সেটাও নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ব্রাত্য, এইখানে আমি আরও বড় চ্যালেঞ্জ আমাদের এই শহরের, নিঃসন্দেহে আজকের যদি অ্যাটেন্ডেন্সের পরিসংখ্যানে নজর রাখি, নিঃসন্দেহে স্কুলের ক্ষেত্রে 72%, কলেজের ক্ষেত্রে 78%, বিশ্ববিদ্যালয়ে 85%। এই শতাংশের হিসেবটা আমাদের মুখে হাসি ফোটাচ্ছে, কিন্তু পাশাপাশি কিছু আশঙ্কার ছবি আছে, উদ্বেগ আছে, আর একটা অসচেতনতার উদ্বেগ আছে, যার সঙ্গে কোথাও আমাদের শিক্ষামন্ত্রীর তৎকালীন কলেজ এবং এখন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটা ছবি আপনাদের দেখাবো। সেখানে আজকে এই প্রথম দিন একটা রাজনৈতিক গণ্ডগোলও শুরু হয়ে গেছে, এই অসময় এটা নিয়ে আমাদের প্রশ্ন রইবে। আগে আমি প্রতিবেদনটা দেখাবো, তারপর শিক্ষামন্ত্রীর কাছে আসবো। দেখুন, অনলাইন ক্লাস কখনো ক্লাসরুমের বিকল্প হতে পারে না, বছরের পর বছর স্কুল বন্ধ থাকলে শেষ হয়ে যাবে নতুন প্রজন্ম। শিক্ষাবিদদের এরকমই নানান উদ্বেগের জেরে অবশেষে খুলল স্কুল, খুলল কলেজ, কিন্তু প্রথম দিনই এমন কয়েকটা ছবি ধরা পড়ল যা মোটেও সুখকর নয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলা মাত্রই হেল্প ডেস্ক নিয়ে বিবাদে জড়ালো তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই। করোনার মধ্যেও বিশ্ববিদ্যালয় খুলেছে পড়াশোনার জন্য, কিন্তু দুই সংগঠনের দ্বন্দ্ব দেখে তা বোঝার উপায় নেই। করোনার মধ্যেও সেই রাজনীতি। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে হেল্প ডেস্ক চালু করে টিএমসিপি, অভিযোগ তাতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। শুরু হয় বচসা, এরপরই ইউনিট তৈরির জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাতে উত্তেজনা চরমে ওঠে, তাকে গো ব্যাক স্লোগান দেয় এসএফআই। পাল্টা স্লোগান দেন টিএমসিপি সদস্যরাও। দেখুন, কেউ যদি উত্তেজনা বৃদ্ধি করে, সেই উত্তেজনায় প্রলোভনে আমরা পা দেব না। আজকে তাই এত কিছু হওয়া সত্ত্বেও আমরা কোনো প্রলোভনে পা দিইনি। আজকে এতগুলো অকথ্য গালাগাল সহ্য করার পরও আমাদের ছেলেমেয়েরা একটাও পাল্টা কথা একবারও বলেনি। প্রেসিডেন্সির যা কিছু অবনমন হয়েছে, তার জন্য যদি কোনো একটি শক্তি দায়ী হয়ে থাকে, সেই শক্তি হলো তৃণমূল কংগ্রেস এবং তার ছাত্র পরিষদ। বীরভূমে রামপুরহাট কলেজে আবার অন্য ছবি, ব্যান্ড পার্টির তালে নাচ, সঙ্গে আবির খেলা, মিষ্টি মুখও, অধিকাংশেরই মুখে মাস্ক নেই। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই কলেজ খোলাকে সেলিব্রেট করলো তৃণমূল ছাত্র পরিষদ। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে কলেজটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমরা আজকে সমস্ত নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে স্যানিটাইজার থেকে শুরু করে, মাস্ক বিতরণ থেকে শুরু করে, মিষ্টিমুখ থেকে শুরু করে এবং উল্লাসের মাধ্যমে আমরা সবুজ আবির একটু খেলেছি। স্বাস্থ্যবিধি মানা হয়েছে, হয়তো সেটা আবেগের মধ্যে এক একটু ভুল আমাদের হয়ে গেছে। আশুতোষ কলেজে আবার ক্লাসে দূরত্ববিধি মানা হলেও কমন জুমে দেখা গেল অন্য ছবি, ক্যারম থেকে টেবিল টেনিস, সব আগের মতো, সেই সঙ্গে আড্ডা। খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আমরা কলেজে এসেছি, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজকে আমরা দেখা করছি, দাদা দিদিরা সবাই সঙ্গে দেখা করছি, খুব ভালো লাগছে আজকে। কাটোয়া ডিডিসি গার্লস স্কুলে আবার একই বেঞ্চে 4-5 জন ছাত্রী বসে, কার্যত একজনের ঘাড়ে বসে আরেকজন, এসব ছবি দেখে রীতিমতো উদ্বেগে চিকিৎসকেরা। শিক্ষা হচ্ছে আমাদের এই মুহূর্তে ভিত্তি, এবং সেই শিক্ষা যদি সামান্য আবিরের রঙে ধ্বংস হয় তাহলে কিছু বলা সম্ভব নয়। ফিজিক্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব মেনটেন করতে হবে, কিন্তু মাস্কটা এক মুহূর্তের জন্য খোলা যাবে না। আমরা জানি এবং আমার বাচ্চারাও জেনে গেছে, 9-10 ইজ নট এ স্মল, আমাদের স্কুল আমাদের গভর্নমেন্টের প্ল্যান করেছে যে 9-10 খুলতে, কেন? বিকজ দে আর নিয়ারলি অ্যাডাল্টস, দে নো হাউ টু মেনটেন দ্য কোভিড প্রোটোকলস। তো এটা আশা করি আমরা স্কুলটা খুলেছিলাম। এখানে যদি আবির বা এই উৎফুল্ল নিশ্চয় থাকবে, উই আর ভেরি হ্যাপি যে বাচ্চা নিশ্চয়ই, আমি বাচ্চা আমি খুব খুশি হতাম যে স্কুল খুলে গেছে, একদিন আমার বন্ধু দেখতে পাচ্ছি, অবভিয়াসলি আমাদের একটা মানে এক্সুবারেন্স আসবেই, বাট সেটা মাথায় রাখতে হবে যে কোভিড প্রোটোকলটা আমরা মেনটেন করতে হবে। স্কুল কলেজ চলুক, কিন্তু করোনাবিধি মেনে, নইলে বিপদ, বলছেন চিকিৎসকেরা। আবির দত্ত, গোপাল চট্টোপাধ্যায়, রানা দাস, এবিপি আনন্দ।
ব্রত সংশয়টা এবং উদ্বেগটা এই জায়গায় যে ছোট বিচ্যুতি অনেক সময় বড় বিপদ ডেকে আনতে পারে। তোমার নিজের কলেজ এখন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি টিএমসিপিআর এসএফআইয়ের কারুর মুখে ঠিক জায়গায় মাস্ক নেই। আমি বলছি উৎসাহ ভালো, কিন্তু সেটা রাজনৈতিক গণ্ডগোল বা আবির খেলা, যেগুলোকে মনে হয় অ্যাভয়েড করলে অনেক সুষ্ঠুভাবে এবং সবার জন্য শিক্ষার পরিসরটা খুলে দেওয়া যাবে। না, এক এক করে বলি, প্রেসিডেন্সিতে যেটা ঘটেছে সেটা আমি, তারপর উপাচার্যকে আমরা কথা বললাম। আচ্ছা, উপাচার্য বললাম কি, আমরা যদি জানতে চাইলাম যে কি হয়ে এরকম হলো কেন, উপাচার্য বললেন যে 10 মিনিটের জন্য একটা এরকম একটা কমোশন তৈরি হয়েছিল, এখন নর্মাল হয়ে গেছে। আমি বললাম যে, এবং তারপর যেটা আমাদের ছাত্র সভাপতিও বললো যে এরকম কোনো প্ররোচনাতেই আমরা পা দিইনি। তা আমার মনে হয় যে এই ধরনের রাজনৈতিক ছোটোখাটো কমোশন না হয় বাঞ্ছনীয়। এবার প্রত্যেকটা যেখানে জায়গা, প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র দলের, এসএফআইয়ের ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র, ছাত্রদের দায়িত্ব আছে, কিন্তু প্রত্যেকের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংকট হওয়া উচিত না। আর আশুতোষ কলেজে যেটা দেখলাম, একটু ক্যারাম খেলছে বা একটু ওটা তো খেলবে, টিটি মুখে মাস্ক ছিল, আমি যা দেখলাম ছবি, তো একটু দূরত্ব থাকলে ভালো। অবশ্যই, দেখো এতদিন পরে কলেজগুলি ক্যারাম খেলবে না করে, কলেজ এবং বাচ্চাদের মধ্যে মানে আমি বলছি সোশ্যাল ডিস্টেন্সিং ফাইন, কিন্তু আমি বলছি এতদিন পরে বন্ধুকে দেখছে, সেই আবেগটা স্বাভাবিক, কিন্তু সেই আবেগটা আমাদের রাজ্যের চেনা রাজনীতির আবেগে পর্যবসিত না, সেটা হলে মুশকিল, সেটা খুবই মুশকিল। সেখানে চিকিৎসক মহোদয়েরা যে কথাগুলি বললেন, এবং একজন চিকিৎসক তো কেন 1911-12 খোলা হয়েছে, কেন বাকিটা খোলা হয়নি, সে কথাও আমাদের স্মরণ করিয়ে দিলেন। সেটা আমার মনে হয় যে এই একই সঙ্গে উদ্বেগ, যে উদ্বেগের কথাটা বারবার উঠে আসছে, এইটা খুব মাথায় রাখতে হবে। একদম। তো আরেকটা প্রসঙ্গে আসি, আজকেই বিধানসভায় শিক্ষামন্ত্রী হিসেবে তুমি নাকি বলেছো যে এসএসসির যে জট কাটিয়ে আগামী 2 মাসের মধ্যে 15,000 নিয়োগ হবে, এবং 7 বছরের যেটা হয়নি, অনেকেই প্রশ্ন তুলছেন যে 7 বছরে হয়নি 2 মাসে নিয়োগ হবে। না না, আমাদের, আমি ব্যাপারটা যা বলেছি আমি সেটাকে বিধানসভায় প্রশ্ন করা হয়েছিল যে এই যে এই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কবে করবে, আমি তখন বললাম যে দেখুন এটা মামলায় আটকে আছে, একাধিক মামলা এবং মামলার একটার পর একটা মামলা জট ছাড়ানো হচ্ছে, এবং মহামান্য আদালতের থেকে আমরা নির্দেশ চেয়েছি, এবং আমরা বলেছি যে আপনারা যে ডিরেকশন দিচ্ছেন আমরা ঠিক সেই অনুযায়ী কাজ করব। যেমন মহামান্য আদালত আমাদের বলেছেন যে গ্রিভেন্স শুনতে হবে, প্রতিটি গ্রিভেন্স, তার জন্যে অতিরিক্ত জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার দিতে হবে, আমরা দিয়েছি, প্রতিটি গ্রিভেন্স শোনা হচ্ছে। আদালত আমাদের যুক্তিতে সম্মত হয়ে 3 মাস সময় বর্ধিত করতে আমাদের অনুমতি দিয়েছেন, 3 মাস আমরা অপেক্ষা করব। এইবার যদি আদালতের জট আমরা যদি ছাড়িয়ে নিতে পারি, তাহলে বা মামলার জট, মামলা দেখো মামলা কেউ করতেই পারে, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করছেন, আবার কারোর হয়তো সত্যি গ্রিভান্স আছে, এই যেগুলো সত্যি। বটম লাইন যেটা হচ্ছে, অসংখ্য চাকুরি প্রার্থী যারা তাদের অপেক্ষা করতে 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 বছরের পর বছর ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে, এবং খুব খারাপ অবস্থার মধ্যে, খুবই খারাপ অবস্থা, এবং এটা মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ, গভীর কনসার্ন। তো আমরা সেই কনসার্নটাকে কোথাও একটা মান্যতা দিতে চাই, ফলে আমাদের বক্তব্য হচ্ছে যে আদালত যদি মনে করেন যে আমাদের এই এই করা উচিত, আমরা সেটা সেটাই করবো। আমি আমার প্রত্যেকটি আয়োগকে, দেখো নিয়োগ তো আর দপ্তর দেয় না, নিয়োগ দেয় আয়োগ বা পর্ষদ, তো পর্ষদ এবং আয়োগকে আমাদের দিক থেকে ওই ডিরেকশনই দেওয়া আছে যে আপনারা যতটা পারেন স্বচ্ছ, যোগ্যতা এবং স্বচ্ছতাকে আপনারা প্রায়োরিটি দিন। একদম। ব্রাত, আমার এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন কার্যত প্রথম প্রশ্নটার হুবহু রিপিটেশন, তার কারণ দর্শকদের জন্য তো বটেই, বাড়িতে গিয়ে ওই একই প্রশ্নের মুখে আমার ছেলেমেয়েদের কাছে পড়তে হচ্ছে যে 8 অব্দি স্কুল কবে খুলবে। আমি খুব আশ্বস্ত করতে চাই, এবং যেটা একই সঙ্গে, কিন্তু দেখো তুমি তোমার, তুমি যখন প্রশ্ন করছো আমায়, তুমি যখন একই সঙ্গে আবেগ, হ্যাঁ, আকাঙ্ক্ষার কথা বলছো, পাশাপাশি আশঙ্কা, আকাঙ্ক্ষা এবং আশঙ্কা একদম, হ্যাঁ, পাশাপাশি প্যারালালি রয়েছে। তুমি নিশ্চয়ই চাইবে না যে কোভিড ভ্যানিশ হয়ে যায়নি, এবং বাচ্চাদের টিকাকরণ হয়নি, এবং বাচ্চাদের প্রায় একটা মানে মানসিক ট্রমা বা মানসিক অবসাদ, এই মুহূর্তে প্রয়োজন স্কুল খোলা, মানসিক দিক থেকে ওদের যা অবস্থা। আমি বহু বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই স্কুল খোলার জন্য মুখিয়ে আছে। এখন আমরাও চাই, আমি তো বললাম যে আমরা এইভাবে মানে আমরা চাইবো সামনের সপ্তাহ করে দিতে পারি, কথাটা সেটা নয়, এই সিচুয়েশনটা আমরা একটু দেখে নিই, দেখে নিয়ে
যত তাড়াতাড়ি পারি এটুকু বলতে পারি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার নির্দেশিকা নেব, যত দ্রুত পারি আমরা স্কুল খুলবো। ব্যর্থ অনেক অনেক ধন্যবাদ, আরও একবার অভিনন্দন যে আজকে এতদিন পর বঙ্গসমাজের সেই চেনা অনুভূতি, চেনা শব্দগুলো সমস্ত ফিরে এলো। আমরা চাইব যে এই ফিরে আসাটা স্থায়ী হোক এবং এর পরিসরটা আরও বাড়ুক, অন্য ক্লাসের বাচ্চারাও নিয়মিতভাবে স্কুলে যাক এবং কোভিডের যে আশঙ্কা, যে করাল গ্রাস আমাদের এতদিন, এত মাস, এত সপ্তাহ বাচ্চাগুলোকে পিছিয়ে দিল, দ্রুত সেই ছেদটা পূরণ করে তারা এগিয়ে যাক ভবিষ্যতের দিকে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে। আজকের দিনের সব বড় খবর আগামী কয়েক মুহূর্তে আপনাদের জন্য।